ওকে, তো ফার্স্ট টাইম এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিলাম, অথবা আপনি যে কোনো টুলে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে বি প্রেস করেন তাহলেও আপনার ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তা আমি কিবোর্ড থেকে বি প্রেস করলাম, আমার ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে গেল। ওকে, তো ব্রাশ টুল দিয়ে কিভাবে আমরা এভাবে কালার অ্যাপ্লাই করে নিতে পারি। এখন দেখেন, ব্রাশ টুল নর্মালি আমরা এখানে আমাদের অপশন বারটা প্রথমে বুঝে নিতে হবে। তো আমি অপশন বারে আসলাম, এখান থেকে ফার্স্টে যে বিষয়গুলো পাচ্ছি সাইজের বিষয়টা, অর্থাৎ আমার ব্রাশটা যেভাবে দেখাবে। এখন দেখেন একটা সাইজ আছে, এটাকে বড় করলে এভাবে হবে, সর্বোচ্চ আপনি 5000 পিক্সেল পর্যন্ত করে নিতে পারবেন। কিন্তু 5000 পিক্সেল পর্যন্ত যদি করেন সেক্ষেত্রে কি হবে, যেটা আপনার সাইজটা খুব বড় হয়ে গেছে। আমাদের একটু জুম আউট করে যদি নেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে, কারণ এখন দেখেন আমাদেরকে জুম আউট করে নিচ্ছে। তো দেখেন এই আমাদের সাইজটা দেখাচ্ছে, তো ডকুমেন্টের থেকে অনেক বড়, ঠিক আছে। সো এই জন্য আমরা সাইজটাকে যত দূর নেওয়া দরকার তত দূর নেবো অতটা, অথবা আমরা এখান থেকে টেক্সট করেও আমরা আমাদের সাইজটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো আমি এখানে কতটুকু রাখার দরকার হচ্ছে, নর্মালি আমার 200 যদি রাখার দরকার হয় আমি এতটুকু লিখে আমি দেন ইন্টারপ্রেস করলাম, তো আমার এতটুকু সাইজ হয়ে গেল। ওকে, এছাড়া আমরা কিবোর্ড থেকে ওপেনিং থার্ড ব্র্যাকেট আর ক্লোজিং থার্ড ব্র্যাকেট ক্লিক করে আমরা সাইজটাকে ছোট বড় করে নিতে পারি। দেখেন আমি ওপেনিং থার্ড ব্র্যাকেট ক্লিক করতেছি, সাইজটা ছোট হচ্ছে, ক্লোজিং থার্ড ব্র্যাকেট ক্লিক করলে আমার সাইজটা বড় হবে। এটা আপনাদের গত ক্লাসে দেখানো হয়েছিল, যখন আমরা ক্লোন স্ট্যাম্প টুল দেখেছিলাম সেখানে আমরা ওপেনিং থার্ড ব্র্যাকেট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিভাবে ছোট বড় করে বিষয়টা দেখেছিলাম। ওকে, এরপরে আমি ব্রাশ টুলে যাব, আমাদের ব্রাশ টুলটা সিলেক্ট করা আছে, দেন আমি এখন অপশন বারটা যাব। ঠিক আছে, তো এখানে সব বিষয়গুলো আমরা দেখব। ফার্স্টে যেটা আমাদের এখানে সাইজের বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলে আসি। তো আমরা সাইজটা বুঝলাম, ঠিক আছে, তো সাইজটা বোঝার পরে এরপর আমার এখানে যে বিষয়গুলো থাকে সেটা হলো আমার আরো কিছু বিষয় আছে। একটা হলো অনেকগুলো আমরা এখানে ব্রাশ দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো দেখেন কিছু কিছু ব্রাশ পাচ্ছি, তো এই সাইজটাকে আমরা একটু বড় করেও নিতে পারি, সহজের ক্ষেত্রে আমরা একটু বড় করে নিচ্ছি যেন আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, এখন সাইজের নিচে আমরা পাচ্ছি হার্ডনেস। তো হার্ডনেসটা কি, হার্ডনেস হলো দেখেন আমরা এখানে একটা ব্রাশ অ্যাপ্লাই করব, তো আমরা যখন এই ব্রাশটাকে এখান থেকে সিলেক্ট করতেছি, এটা সফট ব্রাশ, তো দেখেন অ্যাপ্লাই করতেছি, দেন আমি এরপরে যে হার্ড ব্রাশটা আছে হার্ড ব্রাশটা অ্যাপ্লাই করলে হার্ডনেস 100% হয়ে যাবে, এখন অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, তাহলে আপনারাই বুঝতেছেন সফট ব্রাশ এবং হার্ড ব্রাশের পার্থক্যটা কি। ঠিক আছে, ওকে, সফট ব্রাশ নিয়ে দেন সেটাকে যদি আপনি হার্ডনেসটাকে 100% করে দেন তাহলে ওটা হার্ড ব্রাশ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো এছাড়া আরো অনেক ব্রাশে আমরা এভাবে অ্যাপ্লাই করে নিতে পারি, কিন্তু সব ব্রাশে দেখেন এটাকেও আপনি হার্ডনেসটা বাড়াতে পারবেন। ঠিক আছে, এটা নর্মালি ক্যালিগ্রাফি বা এইসবের যে কাজগুলো আছে, তো ক্যালিগ্রাফির কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। এখন এই টাইপের কিছু ব্রাশ আছে, এখন এছাড়া আরো কিছু ব্রাশ আছে যেগুলোতে আমরা এভাবে কাজ করতে পারি। ওকে, তো আমরা এই ব্রাশগুলো এভাবে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন যে বিষয়টা মাথায় রাখতে হবে সর্বপ্রথম, যে সেটা হলো ব্রাশ আমি যখন অ্যাপ্লাই করব তো আমার ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে সেই অনুযায়ী ব্রাশটা অ্যাপ্লাই হবে। এটাকে আমি সোয়াপ করে দিলাম, ঠিক আছে, তো ফোরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা আমার অ্যাপ্লাই হবে। এখন অপাসিটি যদি কমাই নেন তাহলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের মতো অ্যাপ্লাই হতে থাকবে ফ্লো। এখন অপাসিটি কমাই একটা আমরা অ্যাপ্লাই করলাম, দেন অপাসিটিটাকে বাড়ালাম, ফ্লোটাকে কমালাম। আচ্ছা, শুধু ফ্লো অপাসিটি দুইটাই আমরা কমাইয়ে তারপরে অ্যাপ্লাই করে দেখি, সেক্ষেত্রে আমাদের একটু জুম করে নিতে হবে, আমরা আবার নিউ লেয়ার নিয়ে নেই। ওকে, এবার আমরা ব্রাশ টুল দিয়ে আমরা এভাবে অ্যাপ্লাই করব। আচ্ছা, সেজন্য আমরা একটা হার্ড ব্রাশ নিয়ে নিচ্ছি এখান থেকে। ওকে, এখন দেখেন অপাসিটি ফ্লো, শুধু যদি অপাসিটিটা কমাই তাহলে কি হচ্ছে, আর শুধু যদি ফ্লোটাকে কমাই তাহলে কি হচ্ছে, তাহলে আমরা পার্থক্যটা বুঝে যাব। এখন দেখেন ফ্লোটা কমালে কি হবে, ফ্লোর কাজ হলো এভাবে এভাবে যে অ্যাপ্লাই আমরা করি এরকম কালার অ্যাপ্লাই করবে, ঠিক আছে, আর অপাসিটি কি কাজ করবে, ট্রান্সপারেন্ট করে দেবে। তো সেজন্য আমরা নর্মালি অপাসিটি ফ্লোটাকে আমরা 100% রাখবো, আবার অপাসিটিটাকে কমাই করতে পারি। তবে হ্যাঁ, অনেক সময় কাজের ক্ষেত্রে দুইটাকেই ছোট বড় কমিয়ে বেশি নিতে হবে, সেটা কাজের উপরে ডিপেন্ড করে যে আমরা কখন কতটুকু নিতে হবে। এখন এখানে যে ব্রাশগুলো আছে আমরা কিন্তু সবগুলো এভাবে চাইলে এরকম করে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা,
এখন এইগুলো ব্রাশ দেওয়া আছে, এটা হলো সিসির CS6 এর কথা, সিসির আপডেটগুলোতে এখানে গ্রুপ আকারে থাকবে, এরকম ব্রাশ থাকবে না, সেটা জেনারেল থাকবে, আরো সফট থাকবে, কিছু হার্ড ব্রাশ থাকবে, বা বিভিন্ন ব্রাশগুলো সবগুলো গ্রুপ ওয়াইজ থাকবে। কোনো চিন্তার বিষয় নেই যে আমার নেই, আপনারগুলো গ্রুপ করা আছে, সাজানো আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আরো সহজ। ওকে, এরপর এর বাহিরে যদি ব্রাশ অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করবো, আমাদের ব্রাশ ডাউনলোড করে দেন অ্যাপ্লাই করতে হবে। এখন কথা হলো, এর ছাড়াও এখানে যে কয়েকটা ব্রাশ দেওয়া আছে এর বাহিরেও কিছু ব্রাশ ফটোশপ দিয়ে রাখছে ডিফল্টভাবে, সো আমরা সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারি, আমরা এখানে সেটিংসে যাব। এখন দেখেন আরেকটা বিষয়, দেখেন এখানে যে এই ব্রাশটা, এই ব্রাশটার নামটা কি, এই নামটা দেখার জন্য আপনি এখানে যখন ক্লিক করবেন তখন এই ব্রাশের নামটা পেয়ে যাচ্ছেন। আপনি একটা নিজেও একটা নাম দিয়ে এটাকে সেভ করে নিতে পারেন, দেন আপনি এটাকে সিলেক্ট করেন এই ব্রাশটার নাম কি, ঠিক আছে, তো নাম আপনি চেঞ্জ করে করেও নিতে পারেন, এই ব্রাশটা সিলেক্ট করেন এটার নামটা কি, ঠিক আছে, তো দেখেন রাউন্ড ব্রাশের কাজটা কি। এইভাবে করে আমরা ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। ওকে, এরপরে আমরা আবার ফার্স্টে চলে যাই, তো এখান থেকে নামের বিষয়টা পেলাম, এখন এখানে সেটিংসে আসি। সেটিংসে আসার পর নিচে কিছু ব্রাশ দেখতেছি, এগুলো হলো ডিফল্টভাবে ফটোশপ আমাকে দিয়ে রাখছে। এখন এগুলো যদি অ্যাপ্লাই করতে চাই, ফার্স্টে কিছু মুন ব্রাশ দেওয়া আছে, এটাকে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে, তো এখানে অপশন দেখতেছি আমি, এখানে যদি ওকেতে ক্লিক করি তাহলে কি হবে, আমার যে ব্রাশগুলো এখানে দেয়া আছে, ঠিক আছে, এগুলো এখানে থাকবে না, যে ব্রাশটা অ্যাপ্লাই করবো এখানে সেটাই থাকবে। আর যদি অ্যাপেন্ডে ক্লিক করি তাহলে এই ব্রাশগুলোও থাকবে, পাশাপাশি আমার নিউ যে ব্রাশটা অ্যাপ্লাই করবো এটা এটাও থাকবে। তো ফার্স্টে আমরা অ্যাপেন্ডে ক্লিক করে অ্যাপ্লাই করে দেখতেছি, তো দেখেন আগের ব্রাশগুলোও থাকলো, দেন আমি পরে যে ব্রাশটা অ্যাপ্লাই করলাম এখান থেকে মন ব্রাশ এটাও আছে। তো এটাকে আমাকে সাইজটা ছোট করতে হবে, 2500 পিক্সেল দেওয়া আছে, সাইজটাকে আমি ছোট করে নিয়ে নিলাম। আচ্ছা, এবার দেখেন অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই হচ্ছে। এখন দেখেন কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে কালার চেঞ্জ হয়ে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, বাকি ফুল অ্যাপ্লাই হবে না, কারণ মুনের যে একটা ইফেক্ট আছে সেটাকেও তো থাকবে, ঠিক আছে। ওকে, তো এরপরে আমরা দেখবো এখান থেকে সেটিংসে আসি, আসার পরে আমরা আরও কিছু ব্রাশ অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে ন্যাচারাল ব্রাশ আছে একটা, এটাকে যদি অ্যাপ্লাই করতে চাই এটাকে আমরা ওকে ক্লিক করে অ্যাপ্লাই করবো, ঠিক আছে, তো দেখেন কি হলো, আমার এই যে ব্রাশটা অ্যাপ্লাই করলাম শুধু সেটাই থাকছে, আর অন্য কোনো ব্রাশ আমার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো, এবার দেখলাম, এবার আমরা অন্যান্য ব্রাশগুলো এখান থেকে আরও কিছু ব্রাশ অ্যাপ্লাই করে নেই, ঠিক আছে, ওকে ক্লিক করলাম, আমার এগুলো অ্যাপ্লাই হচ্ছে। আবার একটা অন্য একটা ব্রাশ যদি অ্যাপ্লাই করতে চাই, ড্রাই মিডিয়া ব্রাশ, এটাকে অ্যাপ্লাই করবো, ওকে ক্লিক করছি, সেটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে একটা একটা করে অ্যাপ্লাই হচ্ছে। আর যদি এই ব্রাশের পাশাপাশি যদি এটাকে স্কোয়ার ব্রাশ আছে একটা, এটাকে যদি আমরা অ্যাপেন্ডে ক্লিক করি তাহলে স্কোয়ার ব্রাশটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো যে কাজটা হবে সেটা হলো, অ্যাপেন্ডে ক্লিক করলে আমার আগেরগুলোও থাকবে, আর যদি আমি শুধু ওকেতে ক্লিক করি তাহলে আমার নিউ যে ব্রাশটা অ্যাপ্লাই করবো সেটাই থাকবে, অন্য কোনো কিছু থাকবে না। আচ্ছা, এখন তো এইভাবে আমি কাজ করলাম, কাজ করার পরে যেটা হবে সেটা হলো, আমাকে আবার আগের অবস্থায় যদি যেতে চাই সেক্ষেত্রে আমাকে রিসিট দিতে হবে। আমি দেখেন থেকে রিসিটে ক্লিক করি, দেন আমি দেখেন অ্যাপেন্ডে ক্লিক করতেছি, তাহলে কি হচ্ছে, আমার ফার্স্টে যেগুলো ছিল, যেগুলো অ্যাপ্লাই করেছিলাম সেগুলোও আছে, দেন প্রথমগুলোও চলে আসছে, এটা হলো অ্যাপেন্ডের কাজ। আর আপনি যদি রিসিট থেকে শুধু যদি ওকেতে ক্লিক করেন, এরপর দেন আপনি নোতে ক্লিক করেন, তাহলে দেখেন ফার্স্ট টাইম যে ব্রাশগুলো ছিল সেগুলোই আছে, ঠিক আছে। এখান থেকে রিসিট থেকে আমরা ওকেতে ক্লিক করব, আমার আগের অবস্থায় আবার চলে আসবে, তাহলে পেলাম অ্যাপ্লাই করার পরে আমরা সেগুলোকে আবার কেটেও দিতে পারি, ঠিক আছে, কারণ যত আপনি এখানে নিয়ে আসবেন অতই সফটওয়্যারটা অ্যাপ্লাই হলেই এগুলো সফটওয়্যার ভিতর চলে আসে, তাহলে সফটওয়্যারটা একটু ভারী হয়ে যায়, কাজ করতে সমস্যা হয়, হ্যাং করে, এটা হলো একটা বিষয়। আবার হলো এখানে যে ব্রাশগুলো নর্মালি দেওয়া আছে এগুলো আমাদের কাজের ক্ষেত্রে দরকার হয়, নর্মালি এখান থেকে সফট ব্রাশ, এই হার্ড ব্রাশ এগুলোই আমাদের কাজে দরকার হয় বেশি, এছাড়া কিছু দরকার হয়, তো সেক্ষেত্রে এগুলোই রাখেন, আর বাকি তো যেটা যেটা দরকার হবে সেটা নিয়ে আসেন। এই হলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করে করে দেখতে পারি। এখন এর বাহিরে কিছু ব্রাশ আছে, সেগুলোকে আমাদেরকে নিজেদেরকে ডাউনলোড করে নিয়ে আসতে হয়, সো সেগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি তার জন্য আমরা দেখব, এখান থেকে আমরা ক্রোমে যাব। তো আমরা দুইটা সাইট থেকে, আমরা অনেকটা সাইট থেকেই ব্রাশ ডাউনলোড করে নিয়ে আসতে পারি, তো নর্মালি দুইটা সাইট থেকে আমরা ব্রাশ ডাউনলোড করে থাকি, তো সেগুলো কি যদি আমরা একটু দেখাই। ফার্স্টে আমরা একটা নেই ব্রাশ, যে একটা সাইট আছে সেখান থেকে আরেকটা ব্রাশ কিন। আচ্ছা, প্রথমে আমরা ব্রাশ যেটা ওপেন করি, দেন আমরা ব্রাশ কিংটাকে দেখব।
এখানে আসার পরে আমরা দেখতেছি, দেখেন অনেকগুলো ব্রাশ পাচ্ছি, ঠিক আছে। এই যে ব্রাশগুলো আমরা বিভিন্ন ইফেক্টে পোস্টারের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। নর্মালি কিন্তু ফটোশপে আমরা এগুলো করতে পারি না, তখন এইগুলোর কাজের ক্ষেত্রে আমাদের এখান থেকে ব্রাশগুলো ডাউনলোড করে করে নিয়ে ফটোশপে কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখেন প্যাটার্ন দেখা দিচ্ছিলাম আপনাদেরকে, তো এই প্যাটার্নগুলো কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন প্যাটার্ন নিতে পারি, অনেক প্যাটার্ন দেয়া আছে। আপনি চিন্তাও করতে পারবেন না যে কত কিছু এখানে দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ব্রাশ চিটটা দেখলাম, দেন আমরা এখান থেকে ব্রাশ কিংটাকে দেখবো, ঠিক আছে। তো এখান থেকেও আপনি আপনার ইচ্ছা মতো ব্রাশ নিয়ে নিতে পারেন, ফ্রিতেও পাবেন, কিছু আছে প্রিমিয়াম। তো প্রিমিয়ামগুলো তো আমরা দেখবো না, আমরা ফ্রিগুলো নেব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু ব্রাশ নিয়ে নিচ্ছি, এখানে ক্লাউডস ব্রাশটাকে আমরা লিখে দেন আমরা এটাকে সার্চ করব। তো সার্চ করার পরে আমরা দেখবো যে দেখেন কতগুলো ব্রাশ এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে যেটা হলো, সব ব্রাশ কিন্তু আমার এখানে ফ্রি না, ফার্স্টে কিছু ব্রাশ দেখতেছি এগুলো প্রিমিয়াম, মানে এগুলো নিতে হলে আমাকে টাকা দিয়ে কিনতে হবে। এখন কাজের ক্ষেত্রে আমরা শিখতেছি, আমরা তো টাকা দিয়ে কিনবো না, তাই না? তো আমরা কি করব, আমরা এগুলো ফ্রি যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। এছাড়া ব্রাশ কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা শেষে দেখব, যে নর্মালি আমরা কিছু ব্রাশ আমাদেরকে ক্রিয়েট করেও নিতে হবে, কারণ কিছু ব্রাশ আমাদের ফটোশপে দেয়া নাই, দেন আমরা এখান থেকে এসে পাচ্ছি না, তখন আমাদের কি করতে হবে, আমাদের নিজেদেরকে ক্রিয়েট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট করে নেব। আচ্ছা, তো নর্মালি আমরা এখান থেকে অনেকগুলো দেখতেছি, আমরা যদি এটাকে নিয়ে নিই, এই ব্রাশটাকে আমরা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে ফ্রি ডাউনলোডের একটা অপশন আছে, আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করব, একটু সময় নিবে, দেন এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন আমার এটা ব্রাশটা আমি সেভ করে নিচ্ছি, সবগুলো জিপ ফাইলই সেভ হবে। আমরা কিছু ব্রাশ নিব, নিয়ে কাজ করব। তো কি কি কাজ করতে পারি সব বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, এরপর আমরা অন্য একটা ব্রাশ নিয়ে নেই। আচ্ছা, ফটোশপে আমরা ফটোশপের মেইন ফাইলটাকে আমরা বলি পিএইচডি ফাইল, ঠিক আছে। এছাড়া পিডিএফ ফাইল হয়, এমএস ওয়ার্ড এর ফাইল হয়, তো এই ধরনের ব্রাশের যে ফাইলগুলো আছে এগুলোকে আমরা এবিআর ফাইল বলে থাকি, ঠিক আছে। তো আমরা, আচ্ছা, এটা আমরা এখানে দেখি, এটা আমাদের একটা, আমরা একটা ব্রাশ এখানে ডাউনলোড করলাম। এখন এটা জিপ ফাইলে আছে, তো জিপ ফাইলটাকে আমাদের আনজিপ করে নিতে হবে, ঠিক আছে, এক্সট্রাক্ট করবো। আমি মাউসে রাইট বাটন ক্লিক করে, ঠিক আছে, দেন এক্সট্রাক্ট ফাইলে আমি ক্লিক করতেছি, এটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। আচ্ছা, দেন আমি ওকে ক্লিক করব। আচ্ছা, তো দেখেন এখানে আমার ব্রাশটা এখানে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি, দেন আমরা এখান থেকে আরো কিছু ব্রাশ ডাউনলোড করব। আমরা ডিজাইন করব, তো কি কাজ করবো সেজন্য আমরা ডাউনলোড করে কিছু ব্রাশ নিয়ে নিচ্ছি, যেন আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা, তো এখান থেকে সবগুলো ফার্স্টের গুলো প্রিমিয়াম দেওয়া আছে, দেন আমরা ফ্রিতে নেব। তো আমরা পরের গুলো পাচ্ছি ফ্রিতে, এখান থেকে আমরা এই ব্রাশটাকে নিয়ে নিচ্ছি, যেগুলো ফ্রি আছে আমরা সেগুলোই নেব, দেন আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ওকে, এটাকেও আমরা এখানে পেয়ে গেলাম, ডাউনলোড হয়ে গেল, আর একটা ব্রাশ আমরা নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন কাজের ক্ষেত্রে অনেকের প্রবলেম হবে যে কিছু কিছু ব্রাশ আপনি এখান থেকে ডাউনলোড করতে, ফার্স্ট টাইম এক দুইটা করার পরে ডাউনলোড করতে পারবেন না, এটা কিছুটা প্রবলেম হবে। সেটা কেন হবে সেটা আমরা দেখাচ্ছি। এরা আসলে যতই আমাদেরকে ফ্রি দেয়, কিন্তু এরা আসলে চায় না যে আমরা প্রিমিয়াম, শুধু ফ্রিটাই নেই, প্রিমিয়ামও নেই,
তো সেজন্য মাঝে মাঝে অনেককে দেখা যায় যে ডাউনলোড করতে দেন। যদি এরকম হয় যে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু ফ্রিতে ডাউনলোড হচ্ছে না, তো সেক্ষেত্রে এখানে দেখেন একটা লকের একটা অপশন পাচ্ছি, এটাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এরপর আপনি কুকিসের একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। এরপর সবগুলোকে সিলেক্ট করা আছে এখানে, এগুলো সবগুলো রিমুভ করে দেন। ঠিক আছে, দেন ডান। এরপর আপনি একটা রিলোড দিয়ে নেন। এটা এখানে না, শুধু অনেক সাইট থেকে ফ্রিতে ইমেজ বা যে কিছু আছে অনেক সময় দেখবেন ডাউনলোড হয় না, তখন এই কাজটা করে নিলে আর প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমরা অনেকগুলো ডাউনলোড করেছি, এখন এগুলো কিভাবে কাজ করবো? ফটোশপে তো নর্মালি আমরা এগুলো ওপেন করেই আমরা ওখান থেকে কাজ করতে পারি, কিন্তু এখান থেকে ডাউনলোড করে সেটাকে কিভাবে ফটোশপে নিয়ে কাজ করতে হবে আমরা সেই বিষয়টা দেখবো। তো সবগুলোকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি, এটাকে আমরা ওকে। এখন দেখেন এগুলোকে আমি ডিলিট, আমার দরকার নেই। ওকে, তো এগুলো আমরা ডিজাইন করব। ডিজাইনটা কিভাবে করব? আমরা যদি এখানে আসি, আমরা বিভিন্ন ল্যান্ডস্কেপ ডিজাইন দেখতে পাই, তো সেগুলো আমরা দেখব। ল্যান্ডস্কেপ ডিজাইন বাই ফটোশপ। আচ্ছা, এখানে আসার পরে দেখেন আমরা ইমেজে যাই। ইমেজে যাওয়ার পরে এই যে কাজগুলো, এগুলো কিন্তু সব ফটোশপে করা হয় ব্রাশ টুলের মাধ্যমে। ঠিক আছে, তো ব্রাশ টুলের মাধ্যমে এই কাজগুলো কিভাবে করে সেজন্য আমরা কিছু ব্রাশ ডাউনলোড করেছি, দেন সে কাজগুলো আমরা দেখাব। আচ্ছা, তো এই জন্য আমি ফটোশপে গেলাম। এখন কিভাবে ফটোশপে নিতে পারি? আপনি ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, করার পরে আপনি এখানে অপশন, এখানে অপশন বারে যান, এখান থেকে এই সেটিংসে যান। এখান থেকে আমরা একটা পাচ্ছি লোড ব্রাশ। ঠিক আছে, এখান থেকে আপনি ব্রাশটাকে কোথায় রাখছেন সেখান থেকে ওটাকে লোড করে দিয়ে দিলেই হবে। আমি এখানে এটা রাখছি, এই দেখেন আমার একটা এভিআর ফাইল, তো এটাকে আমি লোড করে দিয়ে দিলাম। এখন নিচে এসে দেখেন আমার এই ট্রি বা এই ক্লাউডসের ব্রাশগুলো আমার অ্যাপ্লাই হয়েছে। আমি আর একটা নিচ্ছি, আবার লোডে চলে যাব। ঠিক আছে, দেন আমি আবার আমার যেখানে রাখা আছে এখানে, আচ্ছা ট্রি এই ব্রাশটাকে আমরা এখান থেকে লোড করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখেন এই ব্রাশগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এখানে অ্যাপ্লাই করে দেখাই, দেখেন এভাবে অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এখন যাদের ফটোশপ সিসির আপডেট ভার্সনগুলো আছে তাদের এখানে কিন্তু লোডের অপশন পাবেন না, তাদের এখানে এক্সপোর্ট একটা অপশন আছে। ঠিক আছে, কথা একই কাজও একই। ঠিক আছে, হয়তো আমরা এখানে লোড ব্রাশ দেখতেছি, আপনি এক্সপোর্ট ব্রাশ দেখবেন, এক্সপোর্ট করে দিলেই হবে। আচ্ছা, এরপরে যেটা হলো, তো আমরা এখানে ব্রাশের বিষয়টা দেখে নিলাম যে এখান থেকে আমরা ব্রাশ নিতে পারি। এখন এটা হলো কি, যতক্ষণ পর্যন্ত আপনি ব্রাশ এখানে থাকবে, আপনি ফটোশপে যতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত এই ব্রাশটা থাকবে, এরপর যখন কেটে দেবেন তারপরে এটা থাকবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যদি একেবারে স্থায়ীভাবে যদি এভাবে রাখতে চান পারমানেন্ট, তো সেক্ষেত্রে আমাদের অন্য ওয়েতে করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, তো সেটার জন্য আমরা বিষয়টা দেখবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লোড ব্রাশের বিষয়টা পেলাম। এখন যদি আপনি এটাকে স্থায়ী, আপনি একবার সব সময়ের জন্য রাখতে চান আপনার পিসিতে এই ফটোশপে, তখন কিভাবে করবেন? আপনি সেজন্য এটাকে ফার্স্ট টাইম কপি করে নেন। ঠিক আছে, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে কপি করে নেন, দেন আপনি চলে যান সি ড্রাইভে। আপনি যে ড্রাইভে সফটওয়্যারটা ইনস্টল করেন সেখানে চলে যান। আচ্ছা, তো আমি সি ড্রাইভে করেছি, এখান থেকে আমি প্রোগ্রাম ফাইলে চলে আসলাম, দেন এখান থেকে চলে যাব অ্যাডোবে। ঠিক আছে, অ্যাডোবে আসার পর অ্যাডোব ফটোশপ, ফটোশপে আসার পর এখান থেকে আমরা প্রিসেট। ঠিক আছে, দেন আমাদের এখানে পাচ্ছি ব্রাশ। ওকে, এবার আপনি এখানে এটাকে পেস্ট করে দিয়ে দেন। ঠিক আছে, কন্টিনিউ। ওকে, আমার এই ব্রাশটা এখানে পেস্ট হয়ে গেছে। এখন একটু কেটে নেন, কেটে আবার নতুন করে ওপেন করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর যদি এভাবে আপনি করে এখানে রাখতে পারেন, কিন্তু কথা হলো এভাবে যদি করে নেন তাহলে সফটওয়্যারটা কিন্তু ভারী হয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্য এর থেকে লোড করে নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি আবার দেখাচ্ছি, আপনি কপি করে নেবেন সি ড্রাইভে চলে যাবেন, দেন প্রোগ্রাম ফাইল। ঠিক আছে, এরপর আপনি চলে যাবেন অ্যাডোব, অ্যাডোবি থেকে অ্যাডোবি ফটোশপ। ঠিক আছে, ফটোশপ থেকে এখানে চলে আসবেন প্রিসেট, প্রিসেট থেকে চলে যাবেন ব্রাশ, ব্রাশ থেকে এখানে এসে আপনি এটাকে পেস্ট করে দিয়ে দেবেন, তাহলেই এই কাজটা হয়ে যাবে। তো আমরা এখানে পেস্ট করবো না, কারণ তাহলে আবার পিসিটা বন্ধ করতে হবে, আবার ওপেন করতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে লোড ব্রাশে চলে যাচ্ছি, দেন আমার যেটা বাকি ছিল সো সেটাকে আমরা এখান থেকে এভিআর ফাইলটাকে আমরা এখানে লোড করে দিচ্ছি। ঠিক আছে,
আচ্ছা, এখন এই কাজগুলো আমরা কিভাবে এই ডিজাইনগুলো করে নিতে পারি সেই বিষয়গুলো দেখবো। দেখেন এটা আপনি কিভাবে করতে পারেন, এইগুলো কাজ আপনি কিভাবে করতে পারেন। তো এই কাজের ক্ষেত্রে দেখেন আমরা এখানে ল্যাসো টুল দেখিয়েছিলাম ফার্স্টে। একটা নিউ লেয়ার নিয়ে নেন অথবা পরেও নিতে পারেন আপনি। কালারটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি। এরপর আপনি এভাবে করে নিয়ে নেন, এটা সিলেকশন করে নেন, অল্টার ব্যাক স্পেস ক্লিক করে ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করে দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন। ঠিক আছে, আবার চলে আসেন ব্রাশ টুল, ব্রাশ টুল থেকে এখান থেকে যে আমরা যেগুলো এখান থেকে আমরা এইটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, ওকে, সাইজটাকে একটু বড় করে নেন, না এটা ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর কাজটা করবেন কি, এটাকে একটা লেয়ার নেবেন, লেয়ারটাকে এভাবে করে আপনি এভাবে অ্যাপ্লাই করে নেন। ঠিক আছে, অ্যাপ্লাই হয়ে গেল। এখন উপরে দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না, তাই না? সো সেটাকে লেয়ারটাকে একটু নিচে টেনে দিতে পারেন। ঠিক আছে, পারফেক্ট, ওকে। এখন কি করবো আমরা, আর যে ব্রাশগুলো অ্যাপ্লাই করছে সেগুলো কাজ করে দেখবো। তো ব্রাশ টুলে চলে গেলাম, ব্রাশ টুলে আসার পর এখান থেকে আমরা একটা ব্রাশ নিতে পারি, ট্রি একটা ব্রাশ আছে সেটাকে আমরা এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করে দিতে পারি। আচ্ছা, সো সেজন্য আমরা আবার আলাদা লেয়ার নিলাম, ওকে, সাইজটাকে ছোট করে নিচ্ছি। ওকে, অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর কি আছে, এরপর আমরা যে ব্রাশটা ডাউনলোড করেছিলাম তো এগুলোকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এটাকে সাইজটাকে ছোট করে নিচ্ছি, এখান থেকে দিলে বড় হবে, সো সাইজটা আপনি ছোট করে নিয়ে নেন। আচ্ছা, এক্ষেত্রে আমরা আবার আলাদা একটা লেয়ার নিয়ে নেব। ঠিক আছে, আচ্ছা এখন মুন ব্রাশ যেটা ছিল সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এটা তো আমাদের এখানে নেই, আমাদের এখান থেকে লোড, আমাদের এখান থেকে এটাকে আমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই না করে আমরা কীভাবে করতে পারি, এখান থেকে নর্মালি আমরা এভাবে একটা সাইজে একটা ব্রাশ নিয়ে দেন এটাকে এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, দেন আমি এটার উপর একটা হার্ড ব্রাশ অ্যাপ্লাই করে দিতে পারি, সাইজটা ছোট করে নেব। ঠিক আছে, এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি, আমরা সোয়াপ করেই কালারটা চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, তো দেখেন এইভাবে করে কিন্তু আমরা কাজগুলো এভাবে করে নিতে পারি। এখন এখানে কি কাজ আছে দেখেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ফার্স্ট টাইম একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, এই পর্যন্ত একটা সিলেকশন করে দেন, উপর নিচ থেকে আবার একটা কালার দেন, এটাকে ইয়েলো কালার দেন, উপরে আপনি অরেঞ্জ কালার দিয়ে দেন। ঠিক আছে, এই যে কাজগুলো আছে এগুলো সবগুলো আপনি ডাউনলোড করে করে নিয়ে এসে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন এখানে যেটা আছে সেটা হলো গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট আপনাদের দেখানো হয়নি, তার মানে এটা করার দরকার নেই। ঠিক আছে, এই যে কালারের ইফেক্টগুলো এগুলো করতে কঠিন, কিন্তু এটা তো করা সহজ, তাই না? এটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, এরপর এটাও করতে পারবেন, এটা এগুলো কাজ করতে পারবেন। এখন যে কাজটা করতে পারেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, আর নর্মালি এই ইমেজগুলো দেখে সেভাবেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো যে আমরা বলেছিলাম যে কিছু ব্রাশ আমরা এবার পাবো না, সো সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো, আমরা ইমেজে আমরা একটা ব্রাশ অ্যাপ্লাই করবো, তো সেক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করতে আমরা নিজেরা ক্রিয়েট করবো কীভাবে। আচ্ছা, আমরা এই ব্রাশটাকে অ্যাপ্লাই করবো, কার এই ব্রাশটাকে আমরা অ্যাপ্লাই করবো নিজেরা। তো ফার্স্ট আমি এটাকে একটা কপি করে নিচ্ছি। আচ্ছা, এটা অ্যাপ্লাই করার আগে আমি একটা জিনিস বুঝাই নিই আপনাদেরকে, যে আমি আলাদা আলাদা লেয়ারে কেন নিলাম। দেখেন এখানে এটা একটা লেয়ারে আছে, তার কারণে সমস্যা হচ্ছে। এখন আমি যদি এটাকে একটু চেঞ্জ করতে চাই তাও কিন্তু করতে পারবো না, এই হলো একটা বিষয়। এটাকে দেখেন আমি চেঞ্জ করে কিন্তু এখানেও নিয়ে আসতে পারবো, এটাকে আর একটু নিচেও দিয়ে দিতে পারবো, একটু উপরেও দিয়ে দিতে পারবো, তাই না? আপনি আপনার মতো করে একটু উপরে দিয়ে দেন। ঠিক আছে, এটাকে ভালো লাগতেছে না, একটু নিচে দিচ্ছি, একটু ডানে নিচ্ছি, একটু বামে নিচ্ছি, অথবা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। এখন সবগুলো যদি একটা লেয়ারে করেন তখন চেঞ্জ করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, যেমনটা এখানে হয়েছে, এই জন্য আলাদা আলাদা লেয়ারে করে নেবেন। আচ্ছা, এখন এই ব্রাশটাকে আমরা কীভাবে নিজেরা অ্যাপ্লাই ক্রিয়েট, আমরা ব্রাশ ক্রিয়েট করবো এটাকে দেন অ্যাপ্লাই করবো। সো এই জন্য ফার্স্ট টাইম আমাদেরকে সিলেকশন করতে হবে, আর সিলেকশনের ক্ষেত্রে আমরা কুইক সিলেকশন দিয়ে এটাকে এখান থেকে আমরা সিলেকশনটা করে নিতে পারি। কুইক সিলেকশন দিয়ে আমরা করে নিচ্ছি, কারণ এটাকে আমাদের অত সময় নিয়ে কাজটা আমরা করব না, সেই জন্য আমরা নর্মালি এতটুকু সিলেকশন নিয়ে দেন
এখান থেকে এটাকে এতটুকু সিলেকশন নিয়ে নিলাম, ঠিক আছে, আমরা মনে করি এটাই পারফেক্ট। আচ্ছা কিছুটা প্রবলেম আছে, যাই হোক আমরা দেখতেছি এখানে কিভাবে ব্রাশ অ্যাপ্লাই করতে হয়। ওকে, এভাবে সিলেকশন নেওয়ার পরে যেভাবে প্যাটার্ন ক্রিয়েট করেছেন সেভাবে এডিটে চলে যাবে। এডিটে আসার পরে আমরা দেখতেছি ডিফাইন ব্রাশ প্রিসেট, এখান থেকে আপনি ক্লিক করে দেন ব্রাশে একটা নাম দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা আমরা ব্রাশ 100 দিয়ে দিলাম, ঠিক আছে, দেন ওকে করে দিলাম। এখন আমরা এখানে একটা কালার আমরা এটাকে ডিসিলেক্ট করে দেই, দেন আচ্ছা এখানে আমি ব্রাশটা অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে করব, আমি এই লেয়ারে আছি, এবার আমি ব্রাশটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে অপশন বার থেকে সবার নিচে চলে আসব। দেখেন আমি যে ব্রাশটা ক্রিয়েট করেছিলাম এটা এখানে আছে, ঠিক আছে, তা আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটাও দেখাচ্ছে। ওকে, আমি ব্রাশটা নিয়ে নিলাম, সাইজটা এখন এভাবে দেওয়া আছে, অ্যাপ্লাই হয়েছে কিন্তু দেখাচ্ছে না কেন, কারণ উপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো আমরা ব্ল্যাক করে দিলাম। এবার আমরা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। ওকে, আপনি তাহলে রেড করে দিতে পারেন যেমনটা আপনি চাচ্ছেন, দেন অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তো এভাবে নিজেরাও চাইলে আমরা এভাবে ব্রাশ ক্রিয়েট করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এই ডিজাইনগুলো আমরা দেখলাম, এইগুলো কাজ করবেন। এখন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, নর্মালি এখান থেকে আমরা একটা লেয়ার নিই কারণ সবার নিচে রাখতে হবে। তো আপনি পিছনে কী কালার দিতে চাচ্ছেন, আপনি আপনার মতো একটা কালার দিয়ে দিতে পারেন। আচ্ছা আমরা যেটা দেখেছিলাম সেটাকেই অ্যাপ্লাই করি, আমি এখানে এতটুকু নিয়ে দেন কন্ট্রোল সরি অল্টার ব্যাক স্পেস ক্লিক করে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে আপনি যদি ছোট করতে চান কন্ট্রোল টি প্রেস করে এই লেয়ারটাকে ছোট করে নিয়ে আসেন, যেমনটা ওখানে এর আগের বার দেখেছিলাম। আচ্ছা এবার উপরে এখানে আপনি ইন্টারপ্রেস করেন অথবা কনফার্ম করে দেন, দেন উপরে আরেকটা লেয়ার নেন। এবার আপনি এটাতে একটা কালার অ্যাপ্লাই করেন, কালার অ্যাপ্লাই করার জন্য এগুলো কিন্তু মার্কিউ সিলেকশন দিয়ে আপনি করে নিতে পারেন রেক্টেঙ্গুলার দিয়ে, বাকি আমরা সহজের ক্ষেত্রে দেখাচ্ছি যে কাজগুলো তো অনেক ওয়েতেই আমরা করতে পারি, তাই না। তো আমরা এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, দেন এটাকে আপনি অল্টার ব্যাক স্পেস ক্লিক করে অ্যাপ্লাই করে নেন, ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করেন ছোট করে নেন, উপরেরটার সাথে মিশিয়ে দেন যেমনটা ওখানে দেখেছিলাম। তো এই কাজগুলো, এখন এটা ভালো হতো আরেকটু নিচে করে দিতাম, আমরা যদি এটাকে এতটুকু করে দিই, দেন এটাকে এভাবে দিলে তখন আবার পারফেক্ট দেখাবে। আর বাকি এতটুকু করলেই হবে, আপনাকে যে পুরোপুরি করতে হবে তা কিন্তু না। আর নর্মালি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করতে পারেন, আর এর জন্য আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে, অনেক কাজ আছে। তো সেগুলো তো আমরা সামনে দেখবো যে কীভাবে এই কালারগুলো গ্রেডিয়েন্টগুলো আমরা অ্যাপ্লাই করে করে কাজ করে। তো আপনাদের হোমওয়ার্ক এগুলো থাকবে, এই কাজগুলো আপনাদের করতে হবে। আচ্ছা তাহলে আমরা ব্রাশ টুলের বিষয়টা দেখে দিলাম, এবার ব্রাশ টুলে আসি, দেন এখান থেকে পেন্সিল টুল আছে, তো এটার কাজটাকে দেখেন, এটার কাজও ব্রাশ টুলের মতনই, আমরা এখানেও কাজ করতে পারি এভাবে, ঠিক আছে। এখানে ব্রাশে আছেন, দেন এখান থেকে আরও কিছু ব্রাশ আপনি এভাবে পেন্সিল টুল দ্বারা আপনি এভাবে অ্যাপ্লাই করে নিয়ে কাজ করতে পারেন। আপনি যেমনটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেরকমই এখানে অ্যাপ্লাই হবে। আচ্ছা আগের ডিজাইনটাতে আমরা এভাবে ল্যান্ডস্কেপ এভাবে ক্লাউডসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক আছে। ওকে, সেক্ষেত্রে আবার আমাকে ব্ল্যাক কালার রাখতে হবে ফোরগ্রাউন্ডে। ওকে, এটাকে আমরা নিতে পারি, সাইজটাকে ছোট করে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি, দেন আপনি এই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করে নিয়ে কাজ করতে পারেন। তো ফার্স্ট টাইম ব্ল্যাক পুরোপুরি আসলে সেক্ষেত্রে অপাসিটি একটু কমিয়েও দিতে পারেন, যেভাবে ভালো দেখায় আপনি সেভাবেই করে নেবেন। ওকে, তো পেন্সিল টুলটা দেখলাম, দেন এখানে আমাদের আছে কালার রিপ্লেসমেন্টের কাজটা দেখবো, তো সেজন্য আমাদের একটা ইমেজ নিয়ে নিতে হবে। আচ্ছা এটা আমরা দেখতেছি, আমরা অন্য বিষয়গুলো দেখে নিই। আচ্ছা এরপরে আরেকটা কাজ আছে হিস্ট্রির ব্রাশ টুল, আচ্ছা না আমাদের ব্রাশ টুলের একটা কাজ আছে সেটা দেখে নিই। ব্রাশ টুলটা এভাবে নেওয়ার পর দেন আমাদের কিছু সেটিংসের বিষয় আছে, উইন্ডোতে যাব, ব্রাশে একটা প্যালেট আছে সেটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসলাম, আমরা ব্রাশ প্যালেটটাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে ব্রাশ, আমরা ফার্স্ট টাইম যে ব্রাশটা অ্যাপ্লাই করলাম সেটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই ব্রাশটাকে অ্যাপ্লাই করলে কিভাবে যাবে সেটা এখানে দেখাচ্ছে,
ঠিক আছে, তো দেখেন এটার মতো করে আমরা নিয়ে কাজ করে দেখতে পারি। দেখেন এখানে আমার প্রিভিউটা শো করতেছে, ঠিক আছে। এখন আপনি এভাবে করে নেন, এখান থেকে আপনি সবগুলো ইফেক্ট অ্যাপ্লাই করে করে দেখবেন। দেখেন এখন এই ইফেক্টটা করার কারণে, স্ক্যাটারিং করার কারণে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, শেপ ডাইনামিকটাকেও আমরা শুধু রাখতে পারি ফার্স্টে, তো দেখেন তখন কি হবে। এরপর যদি স্ক্যাটারিং করে দেন তখন কি হচ্ছে, ঠিক আছে। টেক্সচারটাকে যদি আপনি অ্যাড করে দেন তখন কিভাবে হবে, ঠিক আছে। ডুয়েল ব্রাশটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন দেখেন তখন কিভাবে যাচ্ছে। তো কালার ডাইনামিক যদি করেন তখন কিভাবে যাচ্ছে, ঠিক আছে, এই সবগুলো। আচ্ছা, ট্রান্সফারটাকে যদি আপনি দেন তখন দেখেন কিভাবে যাবে। এই বিষয়গুলো, নয়েজের বিষয়টা দেখেন, একটা কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু সবগুলো অ্যাপ্লাই হয়, ঠিক আছে। তো দেখেন নয়েজের ক্ষেত্রে এখানে এসে অন্যান্যটার থেকে এটা একটু ডিফারেন্ট হয়েছে, সবগুলো কিন্তু আলাদা আলাদা হচ্ছে। আচ্ছা, এর পরেরটা যদি আমরা দেখি, যেটা দেখেন কিছু অপাসিটি কমাই দিচ্ছে, আপনি উঠাই দিয়ে অ্যাপ্লাই করেন দেখেন কি হচ্ছে। আচ্ছা, বিল্ড আপের বিষয়ে এটাকে যদি আমরা দেখি, স্মুথ টু স্মুথের কাজ করবে। আচ্ছা, প্রজেক্ট, আচ্ছা প্রোটেক্ট, এটার কাজটা দেখি টেকচার। আচ্ছা, যাই হোক সবগুলো আলাদা আলাদা কাজ। এখন সবগুলো যদি আপনি আবার অ্যাপ্লাই করে দেখেন সেক্ষেত্রে আবার ডিফারেন্ট কিছু হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন কি হচ্ছে। তো এভাবে করে কিন্তু আমরা অ্যাপ্লাই করে করে কাজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আপনি ব্রাশ একটাকে ফার্স্ট টাইম আপনি ব্রাশ প্রিসেটটাকে সিলেক্ট করে রাখেন, ঠিক আছে। তো ব্রাশ প্রিসেটে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এভাবে সিরিয়াল অনুযায়ী আপনি সব সাজানো দেখবেন, আবার কোনটা কিভাবে অ্যাপ্লাই হবে সেটাও কিন্তু আপনি এখানে দেখতেছেন, প্রিভিউ শো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে আসলাম, এবার ব্রাশে চলে আসি। তো ব্রাশ এখন ফার্স্ট টাইম উপরে যেটা দেয়া আছে ব্রাশ টিপ শেপ, এটা যদি রাখেন তখন কিন্তু আপনি এই ব্রাশটা, এখন এই ব্রাশের সাইজ কত, এতটুকু, হার্ডনেস কত, 100% আছে, কোন অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করবেন, এই অ্যাঙ্গেলে আপনি অ্যাপ্লাই করে দেখেন, অ্যাঙ্গেলগুলো ঘুরাই না, ঠিক আছে। তো এভাবে করে আমরা যদি লেয়ারে আসি, লেয়ারটাকে এটাকে যদি ব্ল্যাক করে ফোরগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিচ্ছি, আচ্ছা। এবার দেখেন আমি এখান থেকে যদি ব্রাশ অ্যাপ্লাই করি, আমরা নর্মালি যদি এই ব্রাশটা এখান থেকে, এটাকে না আমরা আচ্ছা দেখেন এটাকে আমি সাইজটা ছোট করে নিচ্ছি, নর্মালি যে কোনো ব্রাশই করা যায়, এভাবে যদি অ্যাপ্লাই হয় এটাকে আমাদের এভাবে এখান থেকে এভাবে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে অ্যাঙ্গেলটাকে ঘুরাই নিই তখন দেখেন কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, এভাবে হচ্ছে, ঠিক, একটা একটা করে দেখাচ্ছি। তো এভাবে করে কিন্তু আমরা সাইজটাকে বড় করে নিতে পারি, এখান থেকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। তো এই কাজগুলো কিন্তু আমরা স্পেসিংটাকে কিন্তু আমরা বড় করে নিচ্ছি, এখন স্পেসিংটা বড় করে দেন অ্যাঙ্গেলটাকে যদি আমরা এখান থেকে সমান করে দিই, ঠিক আছে, জিরো করে দিচ্ছি, ওকে। এবার আমরা লেয়ারে আসি, লেয়ারটাকে কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে দিচ্ছি, ওকে। এখন দেখেন ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, আমি কিন্তু ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, দেখেন আমি এরকম না এখানে একটা ক্লিক করছি, এখানে এরকম না, আমি কি করেছি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। এই যে স্পেসিংটা কমানো ছিল তার জন্য কিন্তু দেখেন এখান থেকে এভাবে হচ্ছে। তো স্পেসিং আপনি এভাবে এইটুকু করে নিলাম, দেখেন এখন অ্যাপ্লাই করছি কিভাবে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ, আপনি এখান থেকে সবগুলো অ্যাপ্লাই করে করে দেখতে পারেন, প্র্যাকটিস করে রাখবেন, কারণ আমাদের কাজের ক্ষেত্রে সবগুলোই দরকার হবে। আর ব্রাশ টুলের কিন্তু আমাদের খুবই প্রয়োজন, ফটোশপে সব টুল কিন্তু আমাদের প্রয়োজন না, ঠিক আছে, কাজের ক্ষেত্রে দেখবেন সবগুলো আমাদের দরকার হচ্ছে না। তো ব্রাশ টুলটা দিয়ে আমরা এভাবে ব্রাশ করতে পারি, ঠিক আছে। এটা দিয়ে আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারি, ব্রাশ টুল দিয়ে আমরা ইরেজের কাজ করে থাকি, ঠিক আছে। অনেক কাজ আমরা ব্রাশ টুল দিয়ে করে থাকি যেটা আমরা আমাদের খুবই দরকার হবে, আমাদের যেমন পেন টুল দরকার হবে, ঠিক আছে, তেমন ব্রাশ টুল দরকার হবে, গ্রেডিয়েন্ট দরকার হবে, অনেক, সবগুলো আমাদের এখানে দরকার হবে না, তো বাকি যেগুলো দরকার হবে তার ভিতরে ব্রাশ টুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা দ্বারা আমরা বিভিন্ন শ্যাডো ক্রিয়েটরও কাজ করে থাকি, এছাড়া আমরা আরও অনেক কাজই করে থাকি এখান থেকে ব্রাশ টুল দিয়ে। তো ব্রাশ টুল দিয়ে শ্যাডো ক্রিয়েট করাটা কীভাবে হয় সেটাও যদি আমরা এখান থেকে ফাইল থেকে আমরা প্লেস করি, প্লেস করে যদি আমরা একটা ইমেজ দেখাই, নর্মালি আমরা
দুইটাই ফার্স্ট টাইম এই ইমেজটা প্লেস করে আনলাম, ঠিক আছে। তো এটার নিচে শ্যাডো ক্রিয়েট আপনি কিভাবে করতে পারেন, আমরা আমাদের ক্লাস থাকবে সামনে 5 নম্বর ক্লাস, আমরা দেখব শ্যাডো ক্রিয়েটের একটা অপশন আছে, ব্লেন্ডিং অপশন থেকে আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারি। কিন্তু ব্রাশ টুল দিয়ে কিভাবে করতে পারি, নরমালি একটা লেয়ার নিয়ে নেন, লেয়ারটাকে এটা এখন দেখেন এখানে ব্রাশ টুল দিয়ে আপনি শ্যাডো ক্রিয়েট করেন, ফার্স্ট টাইম একটা সফট ব্রাশ নিয়ে নেন। এই বিষয়টা যদি কেউ না বুঝেন তাহলে কোনো প্রবলেম নাই, এটা এখন জানতে হবে তাও কিন্তু না, বাকি দেখাচ্ছি যেন পরবর্তীতে কাজ করতে গিয়ে তখন আর প্রবলেম না হয়। আমরাও এগুলো শিখেছি কোর্সের পরে। তো এখান থেকে দেখেন একটা শ্যাডো দিয়ে দিচ্ছি, এখন শ্যাডো দেওয়ার কারণে কি হলো, শ্যাডো কিন্তু উপরে দেওয়া আছে, তাহলে শ্যাডোটাকে নিচে নিয়ে আসতে হবে, নিচে নিয়ে আসলাম, দেখেন একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হলো শ্যাডোটা কিন্তু আমার ফুল কালার অ্যাপ্লাই হয়েছে, তো এখন কি করতে হবে, অপাসিটিটা কমাতে হবে। আমি অপাসিটিটা কমাই নিলাম, ঠিক আছে, দেখেন একটা শ্যাডো ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে, ওকে, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেন আমরা আর একটা ইমেজ প্লেস করে দেখাই, ওকে, এটা আমার একটা পিএনজি ইমেজ। এখানে যদি আমরা শ্যাডো অ্যাপ্লাই করতে চাই তখন কিভাবে করব, তো এটাকে আমাদের, আচ্ছা এই বিষয়টা আমরা পরে দেখাবো, যেটা করলাম এটা 5 নম্বর ক্লাসে থাকবে, সো এটাও আমাদের জানার দরকার নেই। এখন একটা লেয়ার নিয়ে নেব, লেয়ার এর জন্য নেব, এখানে যদি আমি শ্যাডো অ্যাপ্লাই করি এই লেয়ারে তাহলে তো কোনো কাজ হবে না, এটাতে করলে তো আমার এই লেয়ারে অ্যাপ্লাই হচ্ছে। সো আমাকে কি করতে হবে, আলাদা একটা লেয়ার নিতে হবে, আমি আলাদা একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে নিচে রাখবো কারণ শ্যাডো তো নিচ দিক দিয়ে হবে। সো এখান থেকে দেখেন আমি শ্যাডোটা দিয়ে দিচ্ছি, যদিও বা এখানে অতটা ক্লিয়ার বুঝাচ্ছে না, কিন্তু কাজের ক্ষেত্রে দেখবেন এরকম শ্যাডো আমাদের দেওয়ার দরকার হবে। এখান থেকে বুঝেই গেলাম যে আমরা এখান থেকে ব্রাশ টুল দিয়েও কিন্তু এভাবে শ্যাডো ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এছাড়া ইরেজের কাজটাও করতে পারি, সেটা আমরা 5 নম্বর ক্লাসে দেখবো যে ব্রাশ টুল দিয়ে কিভাবে ইরেজের কাজ করে। নর্মালি আপনাদের যে বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো অ্যাপ্লাই করে থাকেন, ঠিক আছে। আচ্ছা তো ব্রাশ টুলের বিষয়টা আমরা এখান থেকে বুঝে গেলাম, এখন আচ্ছা এগুলোকে সব যদি আমি ডিলিট করি, এরপরে যে বিষয়টা আছে সেটা হলো হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলের কাজটা কি, দেখেন আমরা এখান থেকে ওকে, এই যে ব্রাশগুলো আমরা এখানে দেখতেছি এটা আমি যতক্ষণ এতক্ষণ পর্যন্ত যা কাজ করেছি সবগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি এইটা পর্যন্ত ওপেন করি তো দেখেন এটাতে আমি ক্লিক করলাম, তো এই যে আগের কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু এখানে সবগুলো শো করতেছে। এটা হলো হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা এখন আমি সবগুলো ফার্স্ট টাইম এগুলো ডিলিট করে দিচ্ছি, আচ্ছা এখান থেকে আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, আমরা আবার নিউ দেখাবো, ওকে। তো দেখেন আমি ব্রাশ টুল নিলাম, আমি একটা অ্যাপ্লাই করলাম, আমার একটা ব্রাশ টুল এখানে দেখাচ্ছি ব্রাশ টুলের কাজ হয়েছে, আবার অ্যাপ্লাই করলাম আর একটা ব্রাশ অ্যাপ্লাই হয়েছে, এটাকে সাইজটা বড় করে নিলাম, মার্কিউ টুল নিলাম, দেখেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল একটা নাম চলে আসছে, আলাদা একটা লেয়ার নিলাম, দেখেন নিউ লেয়ার একটা অপশন চলে আসছে, অল্টার ব্যাক স্পেস দিলাম, ফিল কালার অ্যাপ্লাই করছি সে বিষয়টাও চলে আসছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, লেখা আসছে ডিসিলেক্ট, ঠিক আছে। দেখেন কি কি কাজ হচ্ছে, এরপরে আবার কি করতে পারি, যেগুলো করা হয়েছে সেগুলোই দেখি। এখান থেকে আমরা এতটুকুই দেখেন কুইক সিলেকশন সেটা শো করতেছে, ওকে, লেসো টুল নিলাম, সিলেকশন লেসো, আল্টার ব্যাক স্পেস, কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম, সবগুলো এখানে দেখাচ্ছে। এখন এভাবে যখন কাজ করবেন তখন সবগুলো এখানে হিস্ট্রি ব্রাশ টুলে চলে আসবে। এগুলোকে চাইলে এখন দেখেন আমি যদি ফার্স্টে ক্লিক করি প্রথম ব্রাশ টুলে গেলাম সবগুলো চলে গেছে, পরেরটাকে নিয়ে আসলাম আবার চলে আসছে, এভাবে করে করে আমরা সবকিছু ওপেন করে করে দেখতে পাই। দেখেন ফিলে চলে যান, এই দেখেন যখন শুধু ফিল থাকে তখন কিন্তু একটা সিলেক্ট থাকে, যখন ডিসিলেক্টে ক্লিক করি ডিসিলেক্ট হয়ে যায়, কুইক সিলেকশন কুইক সিলেকশন, লেসো টুলে যখন আসি লেসো টুল থাকে, ফিলে যখন চলে আসে কালার অ্যাপ্লাই হয়, ডিসিলেক্ট যখন করে ডিসিলেক্ট হয়ে যায়। তো নর্মালি আনডু দেওয়ার ক্ষেত্রে কন্ট্রোল জেড কন্ট্রোল অল্ট জেড দিয়ে আমরা 20 বার পর্যন্ত যেতে পারি, অথবা যদি সেটিংসে বেশি থাকে যেটা দেখানো হয়েছে প্রথমে সেক্ষেত্রে আরও আপনি বেশি দূরও যেতে পারবেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো আপনি আর যেতে পারবেন না। কিন্তু হিস্ট্রি ব্রাশ টুল আপনি যত কাজ করবেন সবগুলো এখানে থাকবে,
কাজ করছেন ভালো লাগলে থাকলো, দরকার না থাকলে এখানে ক্লিক করেন, কোনো কিছু নেই। আবার এখানে এসে ক্লিক করেন, সবগুলো চলে আসছে। ঠিক আছে, হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা এভাবে এই কাজগুলো করে থাকি। ঠিক আছে, ওকে, আমি সবগুলোকে এখানে ডিলিট করে দিয়ে দিচ্ছি, এগুলোকে আমরা এখানে রেখে। আচ্ছা, এভাবে হিস্ট্রি ব্যাচ টুলতে আমরা এই কাজটা করে থাকি আমাদের পিছনে বা সবকিছু দেখার ক্ষেত্রে হিস্ট্রি ব্যাচ টুলটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এবার আমরা ইমেজ রিটাচিং এর কাজ দেখব, তো এখান থেকে আমরা সেগুলো দেখে নিব। সো ফার্স্টে আমি ব্রাশ টুলের পাশে প্রথমে আছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট আওয়ার মুভ টুল, ঠিক আছে, রিডাই টুল। ওকে, তো ফার্স্টে প্রথম থেকে আমরা শুরু করি হিলিং ব্রাশ টুল। এর জন্য আমি একটা আমাকে একটা ইমেজ ওপেন করতে হবে। আমরা কিছু ইমেজ ওপেন করে নিলাম, এই যে ইমেজে আমরা স্পট দেখতে পারি ফেসে, এগুলো আমাদের কিভাবে চেঞ্জ, এগুলো রিমুভ করব, সে কাজই আমরা আজকে দেখব। আচ্ছা, তো ইমেজে কাজ করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন একটা কপি করে রাখবেন, কপি করে এর জন্য রাখবেন, একবার কাজ করতে করতে ভুল হয়ে গেল তখন এটাকে ডিলিট করে আবার কপি করতে পারবেন, আবার নতুন করে ওপেন করার থেকে, এটা হলো একটা কথা। আর কাজ করার পর আপনি শেষে দেখতে পারবেন আইটা অন অফ করে যে আসলে কাজটা কত দূর ভালো হয়েছে, বিষয়টা ক্লিয়ার। এখন প্রথমে কি আছে, স্পট হিলিং ব্রাশ টুল, এটার কাজটা কি, এখান থেকে দেখেন সাইজ ছোট বড় করে নিতে পারেন। ওকে, তো সব ব্রাশের মতনই কাজ। এখন সাইজটা কতটুকু ছোট বড় করবেন, আপনার যতটুকু স্পট তার থেকে একটু বড় করে নেবেন। তো এখানে আমার স্পট এতটুকু, আর একটু বড় করলে পারফেক্ট হয়, এতটুকু করে নিলাম। দেন মাউসের লেফট বাটন ক্লিক করেন, স্পট রিমুভ, এখানে ক্লিক করেন স্পট রিমুভ, অথবা এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে একটু ড্র্যাগ করেও দিতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করলেও যাবে, অথবা একটু ড্র্যাগ করে দিলেও যাবে। তবে ড্র্যাগটা হালকা করবেন, ড্র্যাগটা এমন না একেবারে বড় করে দিবেন, তাহলে কিন্তু আবার দেখেন এখানে কি হলো, এখান থেকে একটা স্পট অলরেডি হয়েই গেছে, একটা ব্লার এর মতন অ্যাপ্লাই হয়ে গেছে। তো কতটুকু নেবেন, যতটুকু নিলে আপনার পারফেক্ট হয় ততটুকু একটু ড্র্যাগ করে দিয়ে দেন। ঠিক আছে, এখান থেকে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে রিমুভ করতে পারেন, অথবা একটু ড্র্যাগ করে দিয়েও কাজটা করতে পারেন। ওকে, এইখান থেকে এভাবে একটু হালকা ড্র্যাগ করে আপনি করতে পারেন, এখান থেকে এভাবে করে নিয়ে করতে পারেন, রিমুভ করে করে আমরা কাজটা এভাবে স্পটগুলো রিমুভ করলাম। এখন যদি আমরা লেয়ারের আইটা অফ করে দেখি, দেখেন আমার ইমেজ থেকে স্পটগুলো রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আবার একটা কথা, এখানে যদি ফার্স্ট টাইম যেটা ওপেন করবেন সেটাকে যদি কাজ করতে চান, এখন কিন্তু কাজ, আচ্ছা দেখেন, ওকে, আচ্ছা সেই বিষয়টা আমরা পরে দেখবো, যে বিষয়টা বলতে চাইলাম। আচ্ছা, তো দেখেন এভাবে কিন্তু আমরা এই কাজগুলো এখান থেকে স্পট রিমুভের কাজগুলো করে নিতে পারি। ওকে, তো আমরা এগুলো আন্ডু নিয়ে আমরা দেখি আগে কি অবস্থা ছিল, এখন কিরকম চলে আসছে। ওকে, এরপরে আমরা নিচে যেটা আছে সেটাকে দেখবো, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটাকে আমি ওই আগের মতনই সাইজটা যতটুকু দরকার ততটুকু করে নেব। এখন দেখেন আমি ক্লিক করতেছি, ক্লিক করার পরে বলতেছে কি, অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট। ঠিক আছে, আমাকে সোর্স পয়েন্ট নিতে বলতেছে, কারণ ইমেজটা রিপেয়ার করার জন্য আমাকে একটা সোর্স পয়েন্ট নিতে হবে। সোর্স পয়েন্টটা কিভাবে নেব, অল্টার ক্লিক করে। তো দেখেন আমি যখন অল্টার ক্লিক করতেছি কিবোর্ড থেকে, এখান থেকে আমি একটা সোর্স পয়েন্ট নিয়ে নিলাম। এবার এখানে যখন ক্লিক করব তখন স্পটটা রিমুভ করে দিচ্ছে, আবার স্পটটা যে রিমুভ করবে সেটাও করবে এখানে যে কালার আছে সেই অনুযায়ী। আমি সোর্স পয়েন্টটা এখান থেকে নিচ্ছি, এখানে কালার কিন্তু ডিফারেন্ট, কিন্তু এখানে যে রিমুভটা করবে সেটা কিন্তু এই অনুযায়ী করবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে মনে রাখবেন সবসময় ট্রাই করবেন স্পটটা যেখানে সেখান থেকে একটা ভালো এরিয়া নিয়ে আপনি রিমুভ করবেন। ঠিক আছে, এখান থেকে নিয়ে নেন, দেন এখানে যখন ক্লিক করবে ড্র্যাগ করবে তখন এই দেখেন একটা প্লাস চিহ্ন শো করতেছে, মানে কি যেখান থেকে আপনি সোর্স পয়েন্টটা নিয়েছিলেন। দেখেন আমি এখান থেকে সোর্স পয়েন্ট নেই, এখন এখানে ড্র্যাগ করলে যেখান থেকে নিয়েছি সেখান থেকে নিচ্ছে। এখন এখানের কালার আর এখানের কালার দেখেন আলাদা, কিন্তু কালার কিন্তু এখানের সাথে মিশিয়ে নিচ্ছে। তো সবসময় মনে রাখবেন পাশে থেকে না, দূরে থেকে নিলেও যে হবে না তা কিন্তু না, বাকি এখান থেকে নিয়ে যদি আমি এখানেও দেই আমার এটা হয়ে যাবে, কিন্তু পাশ থেকে নিলে সেটা বেটার হবে। ঠিক আছে, ওকে, তো এখান থেকে এই পাশে নিয়ে আমরা এটাকে এখান থেকে করতে পারি, আমরা ড্র্যাগ করেও করতে পারি, ড্র্যাগ করলে হালকা ড্র্যাগ করবেন। ঠিক আছে, আর খুব বেশি করবেন না তাহলে ভালো হবে না, এর জন্য হালকা করে নেন, অথবা একটু যেটা স্পট আছে ওটার উপরে ক্লিক করলেন তাহলেই কাজ হয়ে যাবে।
আচ্ছা, এবার তাহলে আরেকটা বিষয় থেকে, গত ক্লাস আপনাদের দেখানো হয়েছিল ক্লোন স্ট্যাম্প টুল, সেটা দিয়ে আমরা কিছু কাজ দেখেছিলাম, বলেছিলাম যে কিভাবে স্পট স্পটে কাজ করে সেটা দেখবে, স্পট রিমুভ করে একটা কপি করে নিলাম এখান থেকে, এখানেও তো আমাদের সোর্স পয়েন্ট নিতে হয়, সোর্স পয়েন্টটা কিভাবে নেব, অল্টার ক্লিক করে আমাকে সোর্স পয়েন্টটা নিতে হবে, তো এখান থেকে অল্টার ক্লিক করে সোর্স পয়েন্ট নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমার এভাবে করেও কিন্তু আমি স্পটটা রিমুভ করতে পারি, এখান থেকে নিলাম এখানে দিয়ে দিলাম, স্পট গুলো রিমুভ হয়ে গেছে, তো ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারতাম। আচ্ছা, এটা তো দেখানো হয়েছে, দেন আমাদের আরেকটা আছে প্যাচ টুল, এটার কাজটা কি দেখেন, এখানে একটা স্পটকে আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, অর্থাৎ ল্যাসো টুলের মতো করে, দেন এটাকে আমি প্যাচ টুল দিয়ে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিতে পারবো, তাহলে কি হচ্ছে আমার স্পটটা এখানে আমি নিচ্ছি, স্পটটা আমি একটা ভালো এরিয়ায় ছেড়ে দিচ্ছি, এখানে আমি যে এখানে কালারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে নিয়ে নিলাম, ওকে, ঠিক আছে, তো প্যাচ টুল দিয়ে আমরা এই কাজগুলো করে নিতে পারি। এখানে কি হলো, ওকে, এটাকে আমরা ঠিক করে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে কন্টেন্ট আওয়ার মুভ টুল, দেন আমরা দেখবো রেড আই টুল, আচ্ছা সেজন্য আমাকে রেড আই টুলটা আগে দেখে নেই, দেন কন্টেন্ট আওয়ার মুভ টুলটা দেখবো, তো এখানে দেখেন চোখ, এই যে অনেক সময় ইমেজ চলার ক্ষেত্রে এভাবে আমাদের চোখগুলো যদি এভাবে কালো লাল একটা ইফেক্ট করে, সেটাকে আমরা এভাবে রেডটাকে ব্ল্যাক করে দিতে পারি, ঠিক আছে, আপনি এটা সিলেক্ট করে জাস্ট মাউসের লেফট বাটনে একটা ক্লিক করেন, হ্যাঁ এখন একবার না দুইবার অনেক সময় ক্লিক করা লাগতে পারে, সেক্ষেত্রে দুইবার করে নেন, ঠিক আছে, বেশি লাগলে বেশি করবেন, বাকি খুব বেশি করবেন না, খুব বেশি করলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে, ঠিক আছে, তো দেখেন আমি অনেকবার করব, তো দেখেন অনেকবার করলে কি হবে, এখানেও ইফেক্ট, এখানেও ব্ল্যাক করছে, এখানেও ব্ল্যাক করছে, দেখেন আরো যতবার নিব তত আরো আস্তে আস্তে আমার ইমেজটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, তো আমরা রেড আই টুলটা দিয়ে এটাকে, এখানে দেখেন এখানে আমরা একটু কাজ করে নিচ্ছি, একটু ব্ল্যাক করে নিচ্ছি, একটু জুম করে নেই, আচ্ছা এখন দেখেন আমি এটা হচ্ছে কি, এটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে, তো আমি এখানে ডার্কেন অ্যামাউন্টটাকে আমি কমাই দিচ্ছি, ঠিক আছে, দেন আমি এটাকে অ্যাপ্লাই করতেছি, সাইজটাকে আমরা একটু ছোট করে নেই, আচ্ছা আগের থেকে কিছুটা ক্লিয়ার, আমি এটাকে টু করে দিচ্ছি, আচ্ছা যাই হোক আমরা বিষয়টা বুঝলাম, এভাবে রেড গুলোকে আমরা ব্ল্যাক করে নিতে পারি। আচ্ছা এখন কন্টেনার মুভটা দেখবো, সেক্ষেত্রে আমরা একটা ইমেজ নিতে হবে, আলাদা একটা ইমেজে আমরা বিষয়টা দেখব, আচ্ছা এটা শুধু এই ইমেজে না অন্য কোনো ইমেজেও, আপনি এখান থেকে আমরা খুব সহজে বোঝার জন্য দেখাচ্ছি, তো দেখেন আমি চাইছি এই ইমেজটাকে আমি এইটাকে আমি মুভ করে নিয়ে নেব, ঠিক আছে, তো মুভ করার ক্ষেত্রে আমি কি করতে পারি, মুভ করার জন্য কিন্তু আমি প্যাচ টুল দিয়ে যদি করি তাহলে কি হবে, এখানে আমি যেখানে ছেড়ে দিব এটা কিন্তু স্পটটাকে একটা একটা স্পট হিসেবে দেখবে, এটাকে সে রিমুভ করে দেবে, ঠিক আছে, আমরা ডিসিলেক্ট করে দিলাম, এটাকে যদি এখান থেকে ধরেন দেন এখানে ক্লিক করে দেন তাহলে কি হবে, দেখেন এটাকে সে রিমুভ করে দেবে, আলাদা কিন্তু কোনো কিছু করবেন, তো আমি চাচ্ছি রিমুভ করবে না, আমি এটাকে নর্মালি নিয়ে যাব, তো নর্মাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাকে সেক্ষেত্রে কি করতে হবে, আমি যদি এটাকে নিতে চাই বা আগের অবস্থাগুলো নিয়ে আসি, আচ্ছা এখন আমি কন্টেন্ট আওয়ার মুভ টুলটা দিয়ে যদি সিলেক্ট করি তখন আমি যদি এটাকে এভাবে নিয়ে নিলাম, ঠিক আছে,
একটু সিলেকশন বেশি হয়ে গেছে, সো অ্যাড টু সিলেকশনটাকে আপনি এখান থেকে এটাকে, ও সরি আমাকে সাবট্রাক্ট করতে হবে, আমি অ্যাড করতেছি, সাবট্রাক্ট করে নিলাম, দেন আমি এবার আমি কন্টেনার মুভ টুলটা দিয়ে দেখেন এখানে রিমুভ করে নিয়ে আসতেছি। তো দেখেন একটু সময় নেবে প্রোগ্রেস হতে, দেন দেখা যাবে যে এখান থেকে আমার রিমুভ হয়ে গেছে, দেন এখানে এসে অ্যাডজাস্ট করে গেছে, ঠিক আছে। তো দেখেন এখান থেকে রিমুভ হয়ে, এখন কেউ বুঝবেই না যে আমরা যে এখানে এটাকে রিমুভ করেছি, যদি কেউ দেখে তাহলে এটা সে বুঝবে না, বুঝে যাচ্ছে? কিন্তু হ্যাঁ, যদি আপনি এটাকে যদি এখান থেকে টেনে এখানে রিমুভ করে নিয়ে আসেন তাহলে বোঝা যাবে, কারণ হলো এখানের কালার আর এখানের কালার কিন্তু এক না, তো এই জন্য এক্ষেত্রে কিন্তু একটা কালারে কাজ করতে হবে, অথবা এগুলো যদি এভাবে রিমুভ করতে চান সেক্ষেত্রে কালারের অ্যাডজাস্টমেন্টের বিষয়টা ঠিক থাকতে হবে, না হলে কিন্তু এটা দিয়ে এভাবে কাজ হবে না, তখন আবার আমাদের পেন টুল দিয়ে বা অন্য ওয়েতে সেই কাজটা করতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে নিয়ে আসলাম, এখানে কিন্তু বোঝা যাচ্ছে, কারণ কি এখানের কালার আর এখানের কালার ডিফারেন্ট কালার, এর জন্য আমরা এখানে বিষয়টা বুঝে যাচ্ছি। কিন্তু নর্মালি যদি আপনি এখান থেকে এটাকে যদি আরো এই পাশে নিয়ে যান তাও কিন্তু বুঝে যাবে না, কারণ কালার এখানের কালার আর এখানের কালার দুইটা কালার এক, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এভাবে কন্টেনার মুভ টুলটা দিয়ে আমরা এভাবে কাজ করে নিতে পারি। এখন দেখালাম যেটা সেটা হলো আমরা এভাবে কাজ করতে পারি। এখন আরেকটা বিষয় থাকে, সেটা হলো যে এভাবে কিছু কাজ করলাম, কাজ করার পরে এটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু আমার, আচ্ছা আমরা একটা কাজ করি, লেয়ারটাকে আমার আনলক করে নিতে হবে ফার্স্টে, ঠিক আছে। আনলক করে নেওয়ার পর দেন আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি শুধু যে কন্টেনার মুভ টুলটা দিয়ে সিলেক্ট করতে হবে তা কিন্তু না, আমি কিন্তু এটাকে ল্যাসো টুল দিয়েও সিলেক্ট করতে পারি, করে কন্টেনার মুভ টুলের কাজটা করব কিভাবে করব। তো সেক্ষেত্রে আমি এভাবে সিলেক্ট করে নিলাম, এবার আমি এডিটে চলে যাব, এডিট থেকে চলে যাব ফাইল, সরি ফিল, ফিল থেকে আমি এখানে কন্টেস্ট, এটাতে আমি ইউজ এটাতে চলে আসব, এখানে অনেকগুলো দেওয়া আছে ফোরগ্রাউন্ড কালার, আপনি যদি ফোরগ্রাউন্ড কালার ক্লিক করে ওকে করে দেন তাহলে আপনার ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যদি এখানে আসেন, এডিটে আসেন, এডিট থেকে এসে ফিল, ফিল থেকে এসে এখানে যদি ব্যাকগ্রাউন্ডটাকে করে দেন সেটা করে যাবে, অথবা কালারে ক্লিক করলে আপনি যে কোনো কালার দিতে পারবেন, প্যাটার্নে দিলে প্যাটার্ন হবে, 50% ব্ল্যাক, এই গ্রে, ব্ল্যাক, হোয়াইট অনেকগুলোই হবে, হিস্ট্রি, যাই হোক। এখন আমরা এখানে শুধু একটা দেখবো কন্টেন্ট আওয়ারের কাজটাকে, এটাকে আমি সিলেক্ট করে ওকে করে দিব, তাহলে কি হবে, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে রিমুভ করে দিতে পারবো। দেখেন আমি এটাকে করে দিলাম, কন্টেন্ট আওয়ারটা সিলেক্ট করলাম, দেন দেখেন লাস্টে কি হচ্ছে, সময় নেবে, নেওয়ার পরে এটা আমাদের এভাবে আমরা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এভাবে বিভিন্ন অবজেক্টকে আমরা রিমুভ করতে পারি। দেখেন এখান থেকে রিমুভ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এখানে কিছু ছিল, ঠিক আছে। আমরা যদি আরো একটা ইমেজে দেখতে চাই, আমরা অন্য একটা ইমেজ ওপেন করব, দেখেন আমরা চাচ্ছি এখান থেকে এটাকে আমরা রিমুভ করে দেবো, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট টাইম আমরা এভাবে সিলেকশনটি সময় নিয়ে করবেন যেন বেশি একটা অংশ না সিলেক্ট হয়, ঠিক আছে। এখন এগুলোকে আমরা মাইনাস করে দিচ্ছি, এখান থেকে একটু অ্যাড করে নিচ্ছে, কারণ এতটা কাছাকাছি হলে আবার কিছুটা ঝামেলা হয় অনেক সময়, তো সেক্ষেত্রে এখান থেকে সরি একটু অ্যাড করে নিলাম, ওকে। এবার আমি লেয়ারটাকে আমরা আনলক করে নেব সব সময়, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার আমি চলে যাব এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেনারটা সিলেক্ট করব, দেন ওকে। দেখেন কি কাজটা হয়ে গেল, তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেললাম, ঠিক আছে। এখন এক্ষেত্রে মনে রাখবেন কিছুটা প্রবলেম হবে এখানেও, তো সেক্ষেত্রে আবার এগুলোকে কিভাবে ঠিক করবে, তখন আপনি আবার এখান থেকে চলে আসেন প্যাচ টুল, এটাকে দেন, এটাকে আপনি সিলেক্ট করে নেন, দিয়ে দেন, ঠিক আছে। এখান থেকে নিয়ে নেন, এভাবে ছেড়ে দেন যে কালারটা দিতে চাচ্ছেন, ঠিক আছে।
ডিসিলেক্ট করে দেন। ওকে, এখানে স্পটগুলোকে আপনি এভাবে প্যাচ টুল দিয়ে এগুলো ঠিক করে নিয়ে নিতে পারেন, যেটা যেটা প্রবলেম হয়েছে, ঠিক আছে। অথবা যদি এরকম থাকে স্পট হিলিং বা এগুলো দিয়েও কাজ করতে পারে। এখন সফটওয়্যার যে কাজ একটা দিয়ে হবে তা কিন্তু না, এই জন্য আলাদা আলাদা টুল দিয়েও আমাদের এভাবে মাঝে মাঝে কাজ করে নিতে হয়। আর সিসির আপডেটগুলোতে আবার এইটা একবার করে নিলেই হয়ে যায়, CS6 কিছুটা প্রবলেম দেখা যায়। তো সিসি আপডেটগুলো দিয়ে যারা কাজ করতেছেন আশা করি তাদেরটা প্রবলেম হবে না, যদি হয় সেক্ষেত্রে এভাবে করেও কাজটা করে নিতে পারেন। ওকে, তো আমরা কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজটা দেখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হ্যান্ড টুল রোটেট টুল দেখবো। তো হ্যান্ড টুলের কাজটা এখান থেকে, হ্যান্ড টুল দিয়ে আপনি, হ্যান্ড টুলটা থাকতে হবে ফটোশপে, যেটা করতে হবে আপনাকে এটাকে বড় করে নিতে হবে, জুম মানে ফুল জুম করার পর ডকুমেন্টটা, তখন আপনি এখানে হ্যান্ড টুলটা দিয়ে এভাবে ড্র্যাগ করে করে কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর ইলাস্ট্রেটরে জুম করতে হবে না, আর ফটোশপের আপডেট গুলোতেও দেখা যাচ্ছে যে জুম না করে এটাকে আবার এভাবে করা যায়। আচ্ছা, এখন এই হ্যান্ড টুলটা আপনি খুব সহজে কিভাবে নিতে পারেন, আপনি যদি কিবোর্ড থেকে স্পেস বাটনটাকে যদি আপনি ক্লিক করেন, স্পেসটাকে ক্লিক করলে কিন্তু হ্যান্ড টুলটা চলে আসে। দেখেন আমি মুভ টুলে সিলেক্ট আছে, সমস্যা নেই, আমি স্পেসটাকে ক্লিক করে ধরলাম, আমার হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এটা দিয়ে এভাবে আমি কাজ করতে পারবো, ঠিক আছে। একটু জুম করার পর আপনি স্পেস ক্লিক করে আপনি হ্যান্ড টুলটা খুব সহজেই নিতে পারবেন। আর রোটেট টুলের কাজটা কি, হ্যান্ড টুলে পড়ে আছে রোটেট টুল, তো যদি ইমেজ ডিজাইনকে রোটেট করে দেখতে হয় তখন আপনি এভাবে রোটেট করে নিয়ে নিতে পারেন, দেখতে পারেন কিভাবে হচ্ছে। ওকে, ঠিক আছে, বাকি যখন আবার ক্রপ টুলটা সিলেক্ট করবে তখন আবার কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো যদি এরকম করতে হয় আবার ক্রপ টুল সিলেক্ট করার পরে কিন্তু আবার এটা চেঞ্জ হয়ে যাবে। এটা দেখালাম ডকুমেন্টটাকে আপনি যদি রোটেট করতে চান, আর যদি কোনো অবজেক্টকে রোটেট করতে চান সেক্ষেত্রে তো কন্ট্রোল টি প্রেস করে আপনি রোটেট করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হ্যান্ড টুলটা দেখলাম, রোটেট টুলটাও দেখলাম। আচ্ছা, এবার আমরা এডিট থেকে ফিল অ্যান্ড স্ট্রোকটা দেখবো। তো এই জন্য আমরা চলে যাব এডিট, এডিট থেকে আমাদের আচ্ছা এডিটে ফার্স্টে আমরা পাচ্ছি ফিল। তো ফিলটা তো আপনাদেরকে দেখানো হয়েছে যে ফিল কালার কিভাবে অ্যাপ্লাই করবেন। তো দেখেন আপনি ফোরগ্রাউন্ড কালারটাও অ্যাপ্লাই করতে চাইলে করতে পারবেন, ঠিক আছে। আর এডিটে চলে গেলাম, এডিট থেকে যদি আপনি একটা কালারটাকেও যদি অ্যাপ্লাই করতে চান এখানে, তখন আপনি একটা কালার সিলেক্ট করলে দেন এটাকে আপনি এখান থেকে এভাবে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি চলে গেলেন ফিল, ফিল থেকে আপনি যদি প্যাটার্ন অ্যাপ্লাই করতে চান সেটাকেও কিন্তু আপনি এখান থেকে প্যাটার্নটাকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন, ঠিক আছে। ওকে, তো আমরা ফিলের বিষয়টা দেখলাম, এটা তো আমরা আগেই দেখেছি। এবার এডিট থেকে আমরা দেখবো যেটা, সেটা হলো স্ট্রোকটাকে কিভাবে দেবো। সো সেজন্য আমি একটা এভাবে মার্কিউ টুল নিয়ে নিলাম, এটাকে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন সাইড দিয়ে একটা বর্ডার দিব। তো এখান থেকে মার্কিউ টুল থেকে যদি আমরা নেই তখন আমাদেরকে এখান থেকে এডিট থেকে বর্ডার দিতে হয়। আবার অন্য অন্য যে শেপগুলো টুল ক্রিয়েট করার যে আমাদের টুলসগুলো আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখবো, সেক্ষেত্রে আবার আমাদের এখান থেকে নেয়ার দরকার হয় না। সো এই জন্য আমরা এটাকে নিয়ে নিলাম, নেয়ার পরে স্ট্রোক দেখেন, স্ট্রোকে আসার পরে স্ট্রোক কি দিবেন, কালারটাকে সিলেক্ট করে নিই আমরা, এখান থেকে রেড কালার করে দিচ্ছি। ওকে, কত পিক্সেল দেবো আমরা এখানে, 10 পিক্সেল করে দিচ্ছি। দেন আমি ওকে, এখন দেখেন এখানে একটা অপশন আসছে ইনসাইড সেন্টার আউটসাইড, আমরা এটাকে আউটসাইড করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখেন স্ট্রোক অ্যাপ্লাই হয়েছে, জুম করলে দেখবো, ঠিক আছে, আমরা যেভাবে 10 পিক্সেল করে দিয়েছিলাম সেভাবে এখানে 10 পিক্সেল আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এখন কতটুকু বেশি করতে চান কম করতে চান আপনি আপনার মতো করে এভাবে স্ট্রোক কালারটাকে এখানে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো অ্যারেঞ্জের একটা বিষয়, লেয়ারকে কিভাবে আমরা অ্যারেঞ্জ করে নেব। এটা নিলাম, কন্ট্রোল কি দিয়ে ছোট করে দিলাম, ওকে। এটাতে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম, একটা লেয়ার অ্যাপ্লাই হয়েছে, আলাদা একটা লেয়ার নিচ্ছি দেন অ্যাপ্লাই করতেছি। আলাদা একটা কালার নিয়ে নিচ্ছি,
একটা কালারটা এই জন্য নিলাম যে আমরা দেখবো লেয়ারটা এখন এখানে একটা লেয়ার উপরে নিচে কিভাবে নিব, ঠিক আছে? আমরা একটা লেয়ারকে কিভাবে উপরে নিচে নিতে পারি সেই বিষয়টা দেখবো। দেখেন ফার্স্টে যে লেয়ারটা আছে আমার এখানে, প্রথম লেয়ারটা, এটা কিন্তু সবার নিচে। এখন এখানে ডকুমেন্ট অনুযায়ী জায়গা কম থাকার কারণে আমি বুঝতেছি না, কিন্তু যখন এটা ফুল আমার ডকুমেন্টে থাকবে তখন কিন্তু আসলে বুঝে যাবো। সেই জন্য লেয়ারকে অ্যারেঞ্জ করতে হয়, উপরে নিচে নিতে হয়, তখন আমরা কিভাবে নিয়ে কাজ করতে পারি সেই বিষয়গুলো আজকে দেখবো। দেখেন এইটার উপরে রাখছি, তখন বুঝতেছি যে না আসলে এটা উপরে, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমি যদি উপরে নিতে চাই, একবার উপরে নিতে চাই, তাহলে কি করবো? এবার ড্র্যাগ করে নিতে পারি, সবার উপরে নিতে চাইলে সবার উপরে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেবো, সবার উপরে চলে গেছে। এখন যতই নেই কোনো কাজ হবে না, এটা সবার উপরে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো, হয়তো আমি এখানে দুইটা চারটা লেয়ার নিয়ে দেখাচ্ছি, আপনারাও দেখতেছেন, কিন্তু যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো, বিজনেস কার্ড, ফ্লায়ার, ফ্লায়ার যখন কাজ করবো, ফ্লায়ারে অনেক লেয়ার হয়, 100-150 পর্যন্ত লেয়ার হয়। এখানে আমার দুই তিনটে আছে এখন, কিন্তু আর এছাড়া অন্যান্য ক্ষেত্রে পিএইচডি টেম্পলেট ওয়েবসাইটের যে ডিজাইনগুলো সেক্ষেত্রে হাজার হাজার লেয়ার হয়ে থাকে। তো এই জন্য যেটা করতে হবে, এগুলো কিন্তু তখন আমরা উপরে নিচে করাটা এভাবে ড্র্যাগ করে করে করতে পারি না, কারণ এটাকে যদি এখানেও নিয়ে আসি, একটু বড় করেও দেই, কয়টা লেয়ার দেখাবে? 10-15-20টাই নিলে দেখালো, ধরলাম 20টা দেখাবে না, 13-14টা লেয়ার এখানে শো করবে, তবে 20টাই ধরে নিচ্ছি, তাহলে আর বাকি লেয়ারগুলো আমি কোথায় রাখবো? সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই লেয়ারগুলো তখন আর এভাবে ড্র্যাগ করে করে নিলে সারাদিন চলে যাবে একটা লেয়ার উপরে নিতে। এই জন্য একটা লেয়ারকে আমি একবার উপরে নিতে চাইলে, এখানে ব্ল্যাকটা আমার সবার নিচে, ঠিক আছে, দেখাই নিলাম। এখন একবার উপরে নিতে চাচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলে একবার উপরে যাবে। আমি আবার বলতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল দেন ক্লোজিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে একবার উপরে যাবে। দেখেন লেয়ারটা একবার উপরে চলে আসছে। আচ্ছা, একটু থাম্বনেলটা বড় করে নিচ্ছি, ঠিক আছে? এখানে কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিচ্ছি, একবার উপরে যাচ্ছে, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, সবার উপরে চলে গেছে। এবার এইটাকে, যেটা আছে এটাকে, এটাকে দেখেন আমি, এটা সবার নিচে আছে, এটাকে এখন চাচ্ছি সবার উপরে নেব। একবার তো নেওয়ার জন্য কন্ট্রোল ওপেনিং থার্ড কন্ট্রোল সরি কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট ক্লিক করে করে আমরা উপরে নিয়েছি। তো নিচের একটাকে যদি সবার উপরে নিতে চাই, হতে পারে এটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি, কারণ এটা তো নিচে আছে। তো এটাকেই দেখি, সবার নিচে উপরে নিতে চাইলে কন্ট্রোল শিফট দেন ক্লোজিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট, এটা সবার উপরে চলে গেছে। আচ্ছা, এই যে রেড লেয়ারটা আছে এটা কিন্তু সবার নিচে না, ঠিক আছে? দুইটা লেয়ার নিচে, দুইটা লেয়ার উপরে। এটাকে যদি সবার উপরে নিতে চাই, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, সরি, আচ্ছা কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট সবার উপরে। আচ্ছা, এখন দেখেন এ সবার উপরে আছে। এখন একে যদি সবার নিচে নিতে চাই, তাহলে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট দিলে সবার নিচে যাবে, সবার নিচে চলে আসছে। আচ্ছা, এটাকে সবার নিচে নিতে চাইলে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এই রেড ব্ল্যাকটাকে এখন দেখো, একবার নিচে, তো আমরা কি পেলাম? একবার উপরে নেওয়া, সবার উপরে নেওয়া, সবার নিচে নেওয়া। তাহলে দেখবো কিভাবে একবার একবার করে নিচে নেব। এটাকে যদি আমরা কন্ট্রোল দেন ওপেনিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করি, তাহলে একবার নিচে যাবে, কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে কি পেলাম? একবার নিচে নেওয়ার জন্য কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, একবার উপরে নেওয়ার জন্য কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, সবার উপরে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট, তারপরে হলো কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট, সবার নিচে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট। এটা শর্টকাট সবাই মনে রাখবেন, কারণ আমাদের ফটোশপে যেমন দরকার, ইলাস্ট্রেটরেও তেমন দরকার হবে। আর শর্টকাট মনে রাখতে হবে, না হলে এভাবে ড্র্যাগ করে করে কাজ করাটা খুবই কিন্তু কঠিন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখব অ্যালাইনের বিষয়টা, যেটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, যেখানেই বলেন না কেন। আর কথা হলো, আমি এটা আমার ক্ষেত্রে, আমি ইলাস্ট্রেটরেই অ্যালাইন থাকে, ফটোশপেও অ্যালাইন থাকে। তো যেহেতু অ্যালাইনটা এখানে থাকে প্রথমে, তো ফটোশপে এটাকে দেখাই নেই, ইলাস্ট্রেটরে গিয়ে কিছু কথা বলি, বাকিটা অতটা ওইভাবে ডিটেলস বলা হয় না যতটা ফটোশপে বলি, ঠিক আছে? ওকে, তো এখন এটা আমি দেখাচ্ছি বিভিন্ন শেপ দিয়ে, আপনার হতে পারে টেক্সট হতে পারে, বিভিন্ন ইমেজ হতে পারে। এখন একটা শেপ আমি যখন সিলেক্ট করি, এখানে একটা লেয়ার সিলেক্ট করা আছে, কিন্তু এখানে অ্যালাইনের অপশন আছে, কিন্তু কোনো কিছু শো করতেছে না, ঠিক আছে? তো এখন যখন আপনি দুইটা সিলেক্ট করবেন, দেখেন অ্যালাইনগুলো শো করতেছে। যখন তিনটা সিলেক্ট করবেন, তখন সবগুলো শো করবে। এগুলো সব হলো অ্যালাইনের বিষয়।
প্রথম বিষয়টা আমরা দেখব। সো সেজন্য আমরা যেটা করব, দুইটা সিলেক্ট করলাম, করার পরে ফার্স্টের যে অপশনটা আছে সেটা হচ্ছে আমার আমার টপে অ্যালাইন হবে, ঠিক আছে। ওকে, তো আমি দুইটা সিলেক্ট করলাম, দেখেন আমি ক্লিক করতেছি আমার এইটা, আমি এটা বোঝানোর জন্য এখান থেকে নিলাম, এইটা সিলেক্ট করলাম, দেন এইটা সিলেক্ট করলাম, শিফট ধরে আমি সিলেক্ট করেছি, দেন এটা সিলেক্ট করলাম, আমি তিনটাই সিলেক্ট করেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, লেয়ার সিলেক্ট করার বিষয়টা কি আপনাদেরকে দেখানো হয়েছে? এই যে বললাম শিফট ধরে সিলেক্ট করলাম, এটা কি বলা হয়েছে আপনাদের? হ্যালো, না বলা হয়নি, বলা হয়নি, অন্যরা বলেন, আমার তো মনে হয় বলা হয়েছে। আচ্ছা নাও যেতে পারে দুটি ক্লাসে। আচ্ছা দেখেন, আমি চাচ্ছি এইটা সিলেক্ট করব, ঠিক আছে, তো এইটা সিলেক্ট করব, দেন চাচ্ছি এটাকেও সিলেক্ট করব, দুইটা একসাথে সিলেক্ট করব, কিন্তু এখানে যখন আমি ক্লিক করতেছি তো কিন্তু একটা সিলেক্ট হচ্ছে, দুইটা হচ্ছে না। তো আমি এইটা সিলেক্ট করব, দেন এটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল আমি যদি এখানে কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করি তাহলে কিন্তু এভাবে সিলেক্ট হচ্ছে, এখান থেকে এটাকেও কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট হচ্ছে। এবার কন্ট্রোল টি দিয়ে দেখাই, দেখেন যেগুলো যেগুলো ধরা আছে, এবার আমি যদি এগুলোকে মুভ করে নিয়ে আসি তাহলে যেটা যেটা সিলেক্ট আছে সেটা সেটা মুভ হচ্ছে। যাই হোক, এখন যেটা কথা সেটা হলো, এভাবে তো কন্ট্রোল চেপে এটাও সিলেক্ট করতে পারি, এটাও সিলেক্ট করতে পারি। আচ্ছা এটা করতে পারি, থাম্বনেলে ক্লিক করবে না, থাম্বনেলে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, সিলেকশন করুন। ওকে, তো এটাকে নিলাম, দেন কন্ট্রোল চেপে এখানে ক্লিক করে এখানে করলাম। ওকে, এখন আপনি এরকম হতে পারে যে এটা সিলেক্ট করলেন, দেন আপনি এই এটাকেও সিলেক্ট করবেন, মাঝখানের গুলো সবগুলো সিলেক্ট থাকবে, তাহলে কন্ট্রোল চেপে চেপে একবার একবার করে সিলেক্ট করতে পারেন, বাকি যদি শিফট ধরে আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে এটা সিলেক্ট করেন, দেন শিফট চেপে এটাকে সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে এভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি, বাকি এখানে ডকুমেন্টে আসার পরে যেটা করতে হবে তখন আবার কিন্তু আপনাকে কন্ট্রোল ধরে আমি নিচ্ছি কাজ হচ্ছে না, এখন কি করতে হবে, ফার্স্ট এটা সিলেক্ট করেন, দেন শিফট চেপে আপনি তখন সিলেক্ট করে নেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি ফার্স্টে এটা সিলেক্ট করলাম, দেন এইটা সিলেক্ট করব, এরপরে এইটা সিলেক্ট করব, এখন দেখেন এটা ফার্স্টে আমার কি হচ্ছে, টপে অ্যালাইন হবে, ঠিক আছে। দেখেন টপ অ্যালাইন মানে টপে অ্যালাইনটা কীভাবে হবে, আপনার লেয়ারের ভিতরে এখানে অবজেক্টের ভিতরে কোনটা সবার উপরে আছে সো সেই অনুযায়ী অ্যালাইন হবে। ওকে, এই তিনটা রেখে বাকিগুলো সবগুলো আমরা আই অফ করে দেখতেছি, কাজের ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, এখন দেখেন এখানে দিচ্ছি আমার টপে অ্যালাইন হচ্ছে, ঠিক আছে। দেন আমি এটা ক্লিক করবো, আমার মিডিলে অ্যালাইন হবে, ঠিক আছে, এটা আমার সেন্টারে অ্যালাইন হবে। আমরা এখানে দেখতেছি তিনটার মাঝখানে যে অংশটা আছে, এই আমার এখান থেকে এখান পর্যন্ত যেটা মিডিল সেখানে আমার এটা অ্যালাইন করে দেবো, দেখেন এটাও কিন্তু উপরে চলে আসছে, দুইটার মাঝখানে থাকার কারণে এটা কিন্তু মিডিলে না। এরপর এটা যেটা আছে সেটা হলো বটম, মানে সবার নিচে করবে, তো আমরা এখানে ধরি, দেখেন এটা আমার বটমে অ্যালাইন করে দেবে, অর্থাৎ সবার নিচে যেটা আছে সেটার সাথে সে অ্যালাইন করে দিচ্ছে। আচ্ছা এরপরে আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হলো, এভাবে সিলেক্ট করে নিলাম, এরপরে দেখেন আমার লেফটে অ্যালাইন করবো, ফার্স্টে বললাম টপ বটম সেন্টার, এবার আমি এখান থেকে দেবো লেফটে, তো লেফটে অ্যালাইনটা কীভাবে করবে, আমার এখানে যেটা লেফটে আছে এইটার সাথে আমার লেফটে অ্যালাইন করবে, দেন আছে মিডিলে, দুইটার মাঝখানের অংশটাকে তিনটার মাঝখানে মিডিলটাকে নিয়ে এনেছে, ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত যত যেটা মিডিল সেটাকে নেবে, এরপরে যেটা আছে সেটা হলো রাইট, অর্থাৎ এইটার সাথে অ্যালাইন করে দেবে। ও সরি, আমাদের যেটা দেখবো সেটা হলো এখান থেকে এটা রাইট সাইডে অ্যালাইন করে দিচ্ছে। আচ্ছা এরপরে আমি এখান থেকে নিলাম, তো মাঝখানের স্পেসটা দেখেন, মাঝখানের স্পেসটা এখান থেকে আমি ফার্স্ট টাইম কী করবো, এখান থেকে আমি মিডিলে এভাবে অ্যালাইনটা করে নিলাম, ঠিক আছে, তো এটাকে আমি নিয়ে দেন এভাবে সবগুলোকে মিডিল করে দিলাম। এবার মাঝখানের স্পেসটা কিন্তু কম, এখানে একেবারে কম, এখানে বেশি, তো চাচ্ছি দুইটাই এখানেও যতটুকু হবে এখানেও ততটুকু হবে, সো এখান থেকে যখন আমি এটাতে ক্লিক করব তখন আমার মাঝখানে এটা ডিস্ট্রিবিউট করে দেবে হরিজেন্টালি, এটা আমাদের হরিজেন্টাল এটা ভার্টিক্যাল, ঠিক আছে। আমি তিনটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, মাঝখানের স্পেসটাকে সমান করে দিচ্ছে, তো হরিজেন্টাল পেলাম, এখন আমরা ভার্টিক্যালি দেখব, তো এখান থেকে নিলাম এখানে এভাবে,
তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন আমি সেন্টার এখান থেকে সেন্টার করে দিব দুই ই করে। আচ্ছা এরপরে যেটা আছে মাঝখানের স্পেসটা আমার এখান থেকে বাড়বে, অর্থাৎ এটা ভার্টিক্যালি আমাকে ডিস্ট্রিবিউট করে দিবে। তো আমি এটাতে ক্লিক করতেছি, এটা আমার ভার্টিক্যাল এভাবে ডিস্ট্রিবিউট করে দিছি, বিষয়টা ক্লিয়ার? তো দেখেন এভাবে আমরা এই কাজগুলো অ্যালাইনের বিষয়টা, অ্যালাইনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো যেভাবে কাজ করবেন সবসময় এই বিষয়গুলো মনে রাখতে হবে, অ্যালাইনের বিষয়টা, আর বাকিটা একটু প্র্যাকটিস করবেন, সবাই প্র্যাকটিস করেন। আর ইলাস্ট্রেটরেও আমরা দেখবো বাকি কিন্তু অতটা না, সো এই জন্য যতটুকু দেখানো হয়েছে এতটুকু একটু প্র্যাকটিস করেন। আর যখন আমরা বিজনেস কার্ড করবো, ফ্লায়ার করবো, তখন আবার আমাদের প্রজেক্টে এই অ্যালাইনের কাজগুলো চলে আসবে। তো এখন প্র্যাকটিস করতে থাকেন, আর বাকি কাজটা আমরা ওখানেই দেখে নিব। এই কাজগুলো এখন তো আমরা এখানে শেপ নিয়ে কাজ করছি, নর্মালি তো আমরা এগুলো ডিজাইনে করি না, তাই না? তো ওখানে যখন আমরা এইগুলো প্র্যাকটিক্যালি কাজ করবো তখন আমরা এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা এখান থেকে লেয়ারটাকে আমাদের এখানে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এটাকে ছোট করে নিচ্ছে, আমাদের দরকার নেই থাম্বনেলটাকেও, স্মল করে দিচ্ছি, ঠিক আছে? এখন লেয়ার লকের একটা বিষয় আছে, দেখাচ্ছি। আচ্ছা ফার্স্ট টাইম আমরা দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লক করা, এখন চাইলেই কিন্তু আমরা মুখ তুলতে এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে? এখন এটাকে আনলক করে আপনি এটাকে যদি ডাবল ক্লিক করে আপনি এখন আনলক করে দেন, তখন দেখেন আপনি এটাকে মুভ করতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড কালারটাকে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন মার্কি টুল দিয়ে আমি একটা সিলেকশন নিলাম, সিলেকশন নেওয়ার পরে আমি এরকম একটা সিলেকশন নিয়ে আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এই কাজের ক্ষেত্রে আমাদের এভাবে লেয়ারগুলো লক করে করে কাজ করতে হবে, ঠিক আছে? তো সেই কাজগুলো দেখেন এখানে আমার অনেকগুলো লকের অপশন আছে, ফার্স্ট টাইম লক দেওয়া আছে, দেন এখানে একটা লক পাচ্ছে, এরপরে এটা হলো ট্রান্সপারেন্ট লক করবে, আপনি যদি এটাকে ট্রান্সপারেন্ট করে দেন, আচ্ছা দেন আমরা যদি ট্রান্সপারেন্ট করার পরে আমরা কন্ট্রোল টি প্রেস করে আচ্ছা দেখাচ্ছি, আচ্ছা এরপরে যেটা আছে সেটা হলো ইমেজের পিক্সেলগুলোকে লক করে দেবে, ঠিক আছে? আচ্ছা এরপরে এখানে যেটা আছে সেটা হলো তিন নম্বরে যেটা আছে সেটা হলো পজিশনটাকে লক করে দেবে। তো পজিশনটা লক করার কারণে কি হলো, দেখেন এটার কিন্তু এখানে পজিশন লক করা আছে, এখন কিন্তু আপনি এটাকে চাইলে মুভ করতে পারবেন না, বাকি অন্য অন্য কাজগুলো আপনি এখানে করে নিতে পারবেন। এই লেয়ারে আমরা এটাকে অফ করে দিচ্ছি, কিন্তু এইটা সিলেক্ট করে নেন, দেন আপনি এটাকে চাইলে এখন আর পজিশন থেকে মুভ করতে পারবেন না। আচ্ছা বাকি এই কাজ আমরা কাজের ক্ষেত্রে সব কোনোটা দিয়েই কাজ করি না, যেটা কাজ আমাদের করা হয় সেটা হলো এটাকে আমরা লক করে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে আমরা যে কাজটা করি, এখানে একটা লাস্টের যে অপশনটা আছে সেটা হলো অল লক, ঠিক আছে? লক অল, এখন আপনি এটাকে মুভ করতে পজিশনটাকে আপনি কাজ করতে পারবেন না, দেন আপনি পিক্সেলকে কাজ করতে পারবেন না, ট্রান্সপারেন্ট কোনো কিছুই আপনি এখানে আর করতে পারবেন না। সো এই জন্য লেয়ার লকটা এই জন্য করতে হবে। অনেক ক্ষেত্রে আপনি ডিজাইনে হতে পারে এমন, এখানে এই শেপটা আপনার হয়ে গেছে, আমার মনে করেন এটাই আপনার একটা ডিজাইন, এখন এটাকে যদি আপনি এখানে এখন কাজের ক্ষেত্রে একটু মুভ হয়ে যেতে পারে, একটু রোটেট হতে পারে, কোনো একটা না কিছু হতেই পারে, এখন যদি আপনি এখানে লক করে দেন তাহলে আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না, না পারবেন এখানে আপনি কালার অ্যাপ্লাই করতে, যেটা আমাদের এখানে পিক্সেলের বিষয় ছিল, তো কোনো কিছুই আপনি এখানে আর কাজ করতে পারবেন না, ঠিক আছে? সিলেকশন হবে না, না হবে কোনো কিছুই, আমরা এখানে এই লেয়ারে আমরা আর কোনো কিছু করতে পারবো না, মুভ করতে পারবো না, কিছুই হবে না। সেই জন্য কাজের ক্ষেত্রে আমাদের এগুলো আবার লক করেও নিতে হবে। আচ্ছা এরপরে আছে লেয়ার মার্জের বিষয়। লেয়ার মার্জ হলো স্যার লকের কি কোনো শর্টকাট কি আছে? না লক আমরা এখান থেকে লেয়ার থেকে নরমালি লক করে নেই, এছাড়া এডিট থেকে আমাদের দেখে নেই, আচ্ছা নরমালি এখান থেকে লক করি, শর্টকাট কি থাকতে পারে, থাকলে এডিটের ভিতরে থাকতো, আচ্ছা
আচ্ছা আমরা এখান থেকে করি আর শর্টকাট হয়তো নেই বা এখন তো দেখতেছি না যেহেতু এখানে নেই তাহলে আর আশা করি হাই ক্লিয়ার একটা আছে আর এই বিষয়টা আচ্ছা এখানে দেখেন অ্যারেঞ্জের যে শর্টকাট গুলো বললাম কন ওপেনিং থার্ড ব্র্যাকেট ক্লোজিং থার্ড ব্র্যাকেট এগুলো এখানে দেয়া আছে অ্যারেঞ্জে লেয়ারের ভিতরে আচ্ছা এরপরে মার্জ আছে লকের বিষয়টা এখানে থাকার কথা দেখতেছি না আচ্ছা যাই হোক তো এখান থেকে শর্টকাট আপনি লেয়ারটা তো সবসময় দরকার হবে লেয়ারটা কিন্তু আমাদের সবসময় এখানে দরকার হবে লেয়ার দিয়ে আমাদের লেয়ার অনুযায়ী কাজ করতে হবে যেটা আমরা বিজনেস কার্ড যখন করবো ফ্ল্যাট করবো তখন দেখবো আচ্ছা এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো লেয়ার মার্জের বিষয় লেয়ার মার্জটা কি দুইটা লেয়ার দুইটা চারটা লেয়ারকে আমরা একটা লেয়ার করে ফেলি আচ্ছা এখানে দেখেন আমরা এখানে একটা লেয়ার দেখতেছি এরকম আমরা অনেকগুলো লেয়ারকে একটা লেয়ার করাকে লেয়ার মার্জ বলে ঠিক আছে তো সেটা আমরা কিভাবে করব আমরা এই লেয়ারটা এটার যদি আমরা একটা কপি করে দেখি এই দুইটা লেয়ার এখানে দুইটা লেয়ার এই দুইটা লেয়ারকে আমি একটা লেয়ার করব কিভাবে এখানে হতে পারে এইভাবে অথবা এটা আপনার ব্রাশ টুল দিয়েও দেখতে পারেন ব্রাশ টুলে যে কাজগুলো দেখানো হয়েছে তো কাজ করার পরে আপনি হয়তো লাস্টে এসে একটা লেয়ারে করে দেবেন একটা লেয়ারকে করাকে লেয়ার মার্জ বলে অনেকগুলো লেয়ারকে তো এখান থেকে আপনি শিফট সিলেক্ট করে লেয়ারগুলো একটা লেয়ার করে নেন আচ্ছা আপনি সবগুলো সিলেক্ট করতে হবে এখন কোনটা কোনটা লেয়ার লক করবেন সেটা হলো একটা বিষয় এখানে এভাবে কন্ট্রোল চেপে আপনি লেয়ার লক করতে পারেন অথবা আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করেও দেন কন্ট্রোল ই প্রেস করেন কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলে লেয়ার লক হয়ে যাবে লেয়ারটা লেয়ার মার্চ হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা আমার একটা লেয়ারে হয়ে গেছে তিনটা লেয়ার একটা লেয়ার হয়ে গেছে আমি আবার দেখাচ্ছি কিবোর্ড থেকে কন সবগুলো সিলেক্ট করেন আর নেয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করেন একটা লেয়ার হয়ে যাবে অথবা আপনি দুইটা দরকার হচ্ছে দুইটাকে আপনি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করেন একটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন এভাবে করে আপনি লেয়ারটাকে মার্চ করে নিতে পারেন এখন সেক্ষেত্রে মনে রাখবেন লেয়ার মার্চ করে নিলে কিন্তু লেয়ার একটা লেয়ার হয়ে গেছে তখন কিন্তু আর কাজ করবে না এজন্য কি করতে পারেন আপনি সব লেয়ারগুলো থাকুক বাকি একটা লেয়ার এটা আলাদা কপি হবে সেজন্য কি করবেন আমরা একটু আন্ডু দিচ্ছি ওকে আপনি এভাবে সিলেক্ট করেন দেন কন্ট্রোল শিফট অল্টার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার দেন কিবোর্ড আবার আপনি ই প্রেস করেন কন্ট্রোল শিফট অল্টার ই আচ্ছা আমি সিলেক্ট করেছি কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করলাম দেন দেখেন আমার এখানে আলাদা একটা হয়ে গেছে আমরা যদি সবগুলো আই অন অফ করে দেখি এটা আলাদা হয়ে গেছে এখন এখানে একটা প্রবলেম থাকে সেটা হলো আমার এখানে যা কিছু থাকবে সবগুলো কিন্তু কপি করে আলাদা একটা করে দেবে যখন মার্চ করবেন এই জন্য মনে রাখতে হবে এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার ছিল না কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু মার্চ করে দিচ্ছে এই জন্য যেটা করতে পারেন যখন মার্চ করবেন তখন মনে রাখবেন আপনার যেটা যেটা দরকার সেটাকে আপনি সিলেক্ট করে নেন বাকিগুলোর আই অফ করে দেন নাহলে কিন্তু সেটাকে মার্চ করে দেবেন এভাবে সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করেন আলাদা একটা কপি হয়ে গেছে এবার আপনি দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে এখন ওপেন করে দেন এখন এখান থেকে আপনি আপনার মতো নেন এটাকে আপনি এখান থেকে আইটা অফ করেও দিতে পারেন বাকি আলাদা আলাদা তো আছেই এখন এইগুলোর আই অফ করে নিচে আপনার উপরেরটার আই অন করে নেন দেখেন এটা এখানে আছে আপনি এটা নিচে একটা লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করতে পারেন ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক আছে তো এভাবে করে কিন্তু এখন দেখা যাচ্ছে তো এই জন্য মার্চ করার ক্ষেত্রে নিচে মনে রাখতে হবে নিচে যেন কোনো লেয়ার আইটা অন থাকে না তাহলে কিন্তু সেটাকে সে মার্চ করে দেবে তো এইভাবে আমরা লেয়ার মার্জের কাজটা করতে পারি এবার লেয়ার ডিলেটের বিষয়গুলো সেটা তো আমরা লেয়ার এভাবে নেয়ার পরে ব্যাকস্পেস ক্লিক করে আমরা ডিলেট করতে পারি ঠিক আছে অথবা এখানে লেয়ার ডিলেটের অপশন আছে সেখান থেকে আমরা ডিলেট করতে পারি বাকি এখান থেকে করলে আমাকে ফার্স্ট টাইম জিজ্ঞেস করে নেবে যে এটাকে আমি কি ডিলেট করতে চাচ্ছি কি না সো আমি এভাবে ডিলেট করে নিয়ে নিলাম আচ্ছা এরপরে আমরা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখব ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার সো সেটা আমরা কিসে কাজ করি বিভিন্ন ইমেজ এডিটিং এর জন্য আমরা কাজ করে থাকি এছাড়া আরো কিছু কাজ করে থাকি ওকে তো এখানে আমরা স্পট গুলো রিমুভ করে দিচ্ছি
স্পট হিলিং ব্রাশ টুল দিয়েও করতে পারেন, হিলিং ব্রাশ টুল দিয়েও করতে পারেন, যেটা দিয়ে ভালো হয় সো সেটা দিয়ে করে নেন। আচ্ছা এটাকে ইমেজ রিটাচিং এর কাজ বলে, তো রিটাচিং এর কাজ আজকে আপনাদের এই টুলস গুলো দিয়ে দেখানো হলো, এগুলো দিয়ে আমরা কাজ করি। এছাড়া আরো আমাদের কিছু কাজ আছে যেটা আমাদের 5 নম্বর ক্লাস আমরা দেখবো, ওখানে আমাদের রিটাচিং নিয়ে আরো আলাদা কিছু কাজ আছে। এই যে কাজগুলো এখান থেকে করতে সেটা প্রপারলি হচ্ছে না, সেটা খুব সহজে করার জন্য আমরা ওই ক্লাসটাতে আমরা বিষয়টা দেখে নিব। এখন আমরা ইমেজটাকে এতটুকু করলাম, এখন অ্যাডজাস্টমেন্টের বিষয়টা দেখব। অ্যাডজাস্টমেন্টের কি কি কাজ আছে, যেমন এখানে ডস টুলের কাজ, বার্ন টুলের কাজ, যেমন হোয়াইট করে, ব্ল্যাক ডার্ক করে দেয়, ঠিক আছে, এখান থেকে ব্রাইটনেসটা বাড়ায়, এটাকে ডার্ক করে দেয়, এছাড়া ব্লারের বিষয়টা আছে, তো এই যে শার্পেন আছে, যাই হোক এই কাজগুলো কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করতে পারি। আচ্ছা ইমেজ আমরা অন্য একটা ইমেজেই কাজ করি, এটা আমাদের জন্য ভালো হবে। আচ্ছা আমরা এই ইমেজটাতেই কাজ করি, ওকে। এখন ইমেজ একটাতে করলাম সেটাতেই যে কাজ করতে হবে তা কিন্তু না, আপনি আপনার মতো আপনার ইমেজে কাজ করেন, ঠিক আছে, ওকে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের জন্য আপনি এখানে ইমেজে চলে যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অ্যাডজাস্টমেন্টের অনেকগুলো কাজ আছে, বাকি আমরা এই বিষয়টাকে লেয়ারের ভিতরেই পাই। লেয়ারের ভিতরে এখানে দেখেন নিউ ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমি এটাতে ক্লিক করার পরে ফার্স্টে দেখেন সলিড কালার পাচ্ছি। আচ্ছা আমরা সলিড কালারটা দেখি, এখানে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই, রেড কালারটা অ্যাপ্লাই করতেছি, এটা কিন্তু ফুল আপনার ডকুমেন্টে কালার অ্যাপ্লাই করবেন। এখন মার্কি টুল দিয়ে এভাবে নিলেও নিতে পারেন, কিন্তু এখান থেকে নিলে সুবিধা কি, আপনি মাঝখানে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিতে পারতেছেন, আপনার মতো নেন, প্রিভিউ শো হচ্ছে, খুব সুন্দর একটা বিষয়, ওকে ডান, আমরা এটাই নিলাম, ঠিক আছে। এরপরে যাব, এরপরে আছে গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্টটা তো আপনাদের এখনো দেখানো হয়নি, তাহলে এটা আমরা আমাদের নেক্সট ক্লাসে যখন গ্রেডিয়েন্টটা দেখানো হবে তখন আমরা এই বিষয়টা তখন দেখে নেব, সামনের ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট টুলটা দেখব। আচ্ছা এরপরে যেটা আছে প্যাটার্ন, প্যাটার্নটা যেহেতু আপনাদের দেখানো হয়েছে তো প্যাটার্নটা দেখানো যায়, এখান থেকে আপনি প্যাটার্ন অ্যাপ্লাই করে নিতে পারেন অথবা নিজে ক্রিয়েট করেও নিতে পারেন, ক্রিয়েট করার বিষয়টা আপনাদেরকে দেখানো হয়েছে, ঠিক আছে। আমরা এখান থেকে একটা প্যাটার্ন নিলাম, ডাবল ক্লিক করে আবার চেঞ্জও করতে পারেন, যেটা আপনি রাখতে চান আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই রেখে দেন। আচ্ছা তো আমরা এখানে কি পেলাম, ফিল পেলাম, প্যাটার্ন পেলাম। এবার আমরা এডিটিং এর যে কাজগুলো আছে, তাহলে এখানে ফার্স্টে কি ছিল, নিউ ফিল লেয়ার অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তো ফিল আমরা বুঝলাম। এবার আমরা এখান থেকে এই তিনটা হলো ফিল অর্থাৎ সলিড কালার, ঠিক আছে, গ্রেডিয়েন্ট আর প্যাটার্ন, বাকিগুলো আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট। প্রথমে কি দেওয়া আছে, ব্রাইটনেস, তো ব্রাইটনেসটাকে আপনার ইমেজটাকে মনে হচ্ছে ব্রাইটনেসটাকে বেশি দেওয়া আছে না কম দেওয়া আছে, একটু বাড়াতে চাচ্ছেন একটু হালকা একটু বাড়াই দেন, কমাতে চাচ্ছেন একটু কমায় নেন, তো কমানো বাড়ানো কতটুকু কমালে বাড়ালে ভালো হয় সেক্ষেত্রে আপনি ভালো বুঝবেন, তো আমরা এটাকে একটু হালকা আমরা 10% পর্যন্ত আমরা বাড়াই নিচ্ছি, ওকে। এটা বাড়ালে কন্ট্রাস্টটাকে আমাকে একটু বাড়াই নিতে হবে, এটাকে আমরা হালকা এতটুকু বাড়াচ্ছি, এখন কমালে কমাইয়ে নিতে পারি, বাকি একটু আপনি বাড়াই নিচ্ছি, এটাকে আমরা এখানে 10 করে দিচ্ছি, ওকে। লাস্টে গিয়ে আমরা কাজগুলো দেখবো যে কি কাজ হয়, দেখেন আইটা অন অফ করলে দেখতেছি ফার্স্টে কি ছিল এখন কি হয়েছে। এরপরে আমরা এখানে দেখি লেভেলস, তো লেভেলস থেকে আমরা এখানে এখানে দেয়া আছে কি আমার হোয়াইট, আমার এটা ব্রাইটনেসটা বাড়ানো হয়েছে, তো এটাকে আমরা একটু কমাবো, দেখেন এখান থেকে যদি আমরা একটু এভাবে কমাই নেই তাহলে একটু কমতেছে, ঠিক আছে, ওকে। এখন আমরা এটাকে আইটা অফ করে দেখতেছি, এখান থেকে দেখেন ফার্স্টে কি ছিল এখন কি হয়েছে, তো এরপরে আমরা এখানে কার্ভস এটাকে আমরা আসি, এটাতে আসার পরে এটা কি কাজ করবে, এটাকে যদি আপনি একটু উপরে উঠে দেন তাহলে ব্রাইটনেসটা বাড়াবে, নিচে নিলে একটু কমাবে, আমরা একটু হালকা নিচে নিয়েই দেখতেছি, ওকে আমার। আচ্ছা এখন দেখেন আই অন অফ করে যাচ্ছে, আগে কেমন ছিল আর আমরা কাজ করার পরে এখন কেমন হচ্ছে। এরপরে আসবে এখান থেকে এক্সপোজারটা দেখবো, এটার কাজটাকে দেখেন আপনি এক্সপোজারটাকে একটু হালকা বাড়াই নেন, দেখেন খুব বাজে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি একটু কমাই নিতে পারেন, আবার এটাকে জিরো করেও রাখতে পারেন, ঠিক আছে। এটাকে নর্মালি আমরা সবগুলোকে জিরো করে রাখলে ফার্স্টে যে অবস্থা থাকে সেটা, অফসেটটাকে আপনি একটু কমাতে পারেন বাড়াতে পারেন। এখন ইমেজে হয় কি, এখানে এই ইমেজের কারণে অফসেটটা বাড়ানো কমানোর কারণে কিন্তু ভালো দেখাচ্ছে না, কিন্তু কিছু কিছু ইমেজে এটা কমালে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। আচ্ছা এটাকে না হয় আমরা নাই অ্যাপ্লাই করলাম, ওকে।
এরপরে আমরা আসি অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্ট থেকে ভাইব্রেন্স একটা অপশন আছে, এটার কাজটা কি দেখেন সব ইফেক্ট কিন্তু সব ইমেজে হয় না, এটাকে আমরা এখান থেকে কমাই নিতে পারি, এখান থেকে একটু বাড়াই নিতে পারি। আচ্ছা নরমালি আমরা এটাকে জিরোতেই রাখি আমাদের এখানে, এটা দিয়ে কাজ করার দরকার নেই। আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো হিউ স্যাচুরেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিউটা হলো কালার, সবসময় মনে রাখবেন হিউটা হলো কালার। এখন দেখেন হিউটাকে চেঞ্জ করতেছি, কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটাকে 0% করে দিচ্ছি, পারফেক্ট, আমাদের দরকার নেই। স্যাচুরেশনটা যদি আপনি বা কমাই নেন তাহলে দেখেন একেবারে কমালে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, একেবারে বাড়ালে সেক্ষেত্রেও বাজে, তো ফুল কালারটা অ্যাপ্লাই হবে। তো আপনার যদি মনে হয় যে না একটু বাড়ানো দরকার, একটু বাড়াই নেন, একটু কমানো দরকার হলে একটু কমাই নেন, যতটুকু দরকার হয় ততটুকু নেন। লাইটনেসটা দেখেন বাড়ালে কি হচ্ছে, কমালে কি হচ্ছে। এখন যদি মনে হয় যে না একটু মাইনাস করি, মাইনাস করে নেন, একটু প্লাস করে দেন, আপনার মতো করে আপনি অ্যাপ্লাই করে নেন, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা এখান থেকে আর কি অ্যাপ্লাই করতে পারি, কালার ব্যালেন্স সেটাও আমাদের দরকার হয়, এখান থেকে কালারটাকে আমরা ব্যালেন্স করে নিতে পারি। ওকে আমরা এটাকে -3 করে দেই, এটাকে একটু মাইনাস করে দিলাম, দেন এটা হলে এদিকটাতে হালকা একটু দিতে পারি আমরা 10% দিতে পারি। ওকে তো এখন আর কি আছে দেখেন, আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো বুঝিনি, ফটো ফিল্টার যাই হোক এগুলো আমাদের আর দরকার হয় না, ইনভার্ট এটা আমাদের ওইভাবে দরকার হবে না। এখন এটার কিছু কাজ আছে, এটা আমরা যখন ইমেজ রিটাচিং এর কাজ দেখবো তখন আমরা ইনভার্টের বিষয়টা দেখবো। আচ্ছা এরপরে আরেকটা থাকে, সেটা হলো সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারের ভিতরে আসার পরে অনেকগুলো কালার আছে। এখন রেডটাকে যদি আপনি একটু কমাতে চান তখন রেডটাকে দেখেন, সরি সায়ানটা বাড়ালে, এখান থেকে সায়ানটা কমালে তখন কিন্তু রেডটা বাড়বে, সায়ানটা যদি আপনি বাড়াই নেন তখন কিন্তু রেডটা কমে যাবে, ঠিক আছে। ওকে এখন দেখেন ইয়েলোটাকে, গ্রিনটাকে যদি আপনি এখান থেকে কমাতে চান দেখেন এখান থেকে আমি সায়ানটাকে এভাবে কম বেশি করে নিচ্ছি, দেখেন আপনি আপনার মতো করে। ইয়েলো ইমেজে আমি যদি ইয়েলোটাকে কমাতে চাই দেখেন, ফার্স্ট টাইম এখানে দেখেন একটা ইয়েলো ভাব চলে আসে, এখানে আপনি সায়ানটাকে বাড়াই দেন ইয়েলোটা চলে যাবে, ঠিক আছে। গ্রিনে আসেন, গ্রিনে আসার পরে যদি এটা কমাই দেন তাহলে এটা এভাবে আসবে, যদি বাড়াই দেন তাহলে গ্রিনটাও কমে যাবে। আচ্ছা এরপরে এটাকে ব্লু ম্যাজেন্টা যেটাই কাজ করে, কমাই নিলে আপনি বাড়াই নিচ্ছেন এটা কমে যাবে আর কমাই নিলে বেড়ে যাবে, যাই হোক ছায়া। এছাড়া ম্যাজেন্টা বা ইয়েলো ব্ল্যাক এগুলো সবগুলো অ্যাপ্লাই করে করে দেখতে পারেন। বাকি এটার কাজ হলো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করার সময় তখন এটার দরকার হয় সিলেক্টিভ কালারটা। এটা এই জন্য দরকার হয় যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তো প্রোডাক্টের ফুড হতে পারে বা অন্যান্য, সেক্ষেত্রে কালারটা ফটোগ্রাফির পরে কালারটা ঠিকভাবে আসে না, তো তখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গিয়ে সিলেক্টিভ কালার থেকে গিয়ে এভাবে ধরে ধরে কালারটা চেঞ্জ করতে হয়। আচ্ছা এখন আমি এগুলো সবগুলো গ্রুপ করে নিচ্ছি। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। আপনার মানে এই যে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, অ্যাডজাস্টমেন্ট দিকটা, সেটা কি নির্দিষ্ট কোনো লেয়ারে কি ইউজ করা যায়? মানে আমি একটা ট্রাই করছিলাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর শুধু যে মানে যে অবজেক্টটা চেঞ্জ মানে মানে সিলেক্ট করছি সেই অবজেক্টে শুধু আমি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ, আমি বলবো বিষয়টা আমার মাথায় আছে সেটা আমি বলে দেব, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন গ্রুপ করার একটা বিষয় আছে, গ্রুপের যেহেতু মডিউল আছে আমরা গ্রুপটাকে বুঝে নেই। এখান থেকে আমি সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করলে আমার গ্রুপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল জি প্রেস করবো গ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল শিফট জি প্রেস করবো আমার আনগ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ, ঠিক আছে। অথবা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ প্লেয়ার, ঠিক আছে, একটা নাম দিয়ে দেন গ্রুপ, ঠিক আছে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ প্লেয়ার, প্লেয়ারগুলো আনগ্রুপ হয়ে যাবে। তো এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিয়ে আইটা অন অফ করে দেখতেছি, তো দেখেন ফার্স্ট টাইম কী ছিল এখন লাস্টে কী কাজটা হলো, কিছুটা ইম্প্রুভ হয়েছে যাই হোক। তো এটা হলো CS6 এর বিষয়, CS6 এ এগুলো অ্যাডজাস্টমেন্ট দিয়ে কিছুই কাজ করা যায় না, এগুলো নর্মালি কিছু কাজ কাজ করার ক্ষেত্রে সিসির আপডেট ভার্সনে, সেক্ষেত্রে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার আছে একটা, ফিল্টার ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, সেখান থেকে এডিটিং এর কাজগুলো খুবই সুন্দরভাবে করা যায়, এগুলো নর্মালি কিছুই কাজ হয় না এখানে, ঠিক আছে। বাকি এডিটিং এর কাজগুলোর ক্ষেত্রে ফিল্টার ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, সেখান থেকে গিয়ে অনেক কাজ আছে,
আর যদি কেউ ইমেজ এডিটিং বা এইভাবে এই কাজগুলো করতে চান তাহলে ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখবেন, ঠিক আছে? তখন কাজ এক পাবে। এবং আমরা নর্মালি বিষয়গুলো বলে দিলাম যেখান থেকে আমরা করতে পারি, আর আপডেটগুলোতে ফিল্টার থেকে, ক্যামেরার ফিল্টার থেকে আপনি এডিট করবেন আর বিষয়গুলো। আচ্ছা এখন আপনার কথা ছিল যে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কি হয় সবগুলো থাকে, ঠিক আছে? তো সেটার জন্য আমরা কিছু ইমেজ ওপেন করে দেখি। ওকে, এটাকে আমরা প্লেস করে নিয়ে আসি, ঠিক আছে? প্লেস করলাম, ছোট করে দিলাম, ডান, ওকে, ক্লিয়ার, ঠিক আছে? এখন আর একটা নিয়ে আসবো, ফাইলে যাব, ফাইল থেকে প্লেস, কোনটা দেওয়া যায়, এটাকে দিতে পারি, ঠিক আছে? একটা ইমেজ হলেই তো হলো, তাই না? ওকে, এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে এখানে আপনি যদি একটাই অ্যাপ্লাই করেন তাহলে ক্যামেরা আমার সিসিতে আসতে। আচ্ছা দেখেন, ক্যামেরা র সিসিতে যদি না আসে সেক্ষেত্রে আপনাকে আবার ডাউনলোড করে ওটাকে আলাদাভাবে ইনস্টল করে ওটাকে সেটআপ দিয়ে নিতে হবে ওইটার ভিতরে, ঠিক আছে? এটা সিসিতে না আসতে পারে, সেক্ষেত্রে আবার আলাদাভাবে নিতে হবে। কিভাবে নিবেন ইউটিউবে টিউটোরিয়াল আছে অনেক, আপনি দেখে নেবেন যে কিভাবে সেটআপ দিবেন, ঠিক আছে? আলাদাভাবে ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা এখন দেখেন, এটাতে যদি আমি কাজ করি, আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, ব্রাইটনেসটা বাড়াবো, ব্রাইটনেস এইটাই বাড়াচ্ছি কিন্তু বাড়তেছে এইটাই, দেখেন কি হচ্ছে, দেখাচ্ছি আস্তে আস্তে। লেবেলসে যাব, যা হওয়ার তো তাই হচ্ছে, ঠিক আছে? ওকে, এখন এইটা কিভাবে করতে পারি, আমি তো চাচ্ছিলাম এইটাই করবো, তাই এখন এইটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি যখন এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, নেওয়ার পর আমি এখান থেকে নর্মাল কার্ভস এটা করতে পারি, করে দিলাম, এভাবে করে দিচ্ছি, ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে ভালো বোঝা যাবে। এখন এখানে একটা অপশন আছে, দেখেন এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমার এখানে মার্চ করে দিতে হবে। তো দেখেন আমি এটাকে যখন ক্লিক করব তখন এটাই অ্যাপ্লাই হচ্ছে, যা দেন আপনার সেটাই, এটাই শুধু অ্যাপ্লাই, অন্য কোনোটা অ্যাপ্লাই হবে। এরপর আবার চলে আসে হিউ স্যাচুরেশনটা দেই, ঠিক আছে? দুইটাই অ্যাপ্লাই হচ্ছে, কারণ নিচের লেয়ারগুলোতে, এখান থেকে আপনি এভাবে করে দেন তাহলে এটাই অ্যাপ্লাই হবে, আর কোথাও অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? যেভাবে দরকার হয় আপনি আপনার মতো করে নিয়ে নিন, বাকি এইভাবে করে দিবেন, তাহলে আর এই প্রবলেমটা থাকবে না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এরপরে আমরা গ্রুপ আনগ্রুপ বিষয়টা দেখলাম। আচ্ছা এখন এখানে একটা দেখেন, এই যে কাজটা আমরা করলাম, এখন এখানে কি শুধু আমরা আনগ্রুপ করে নিচ্ছি এটাকে, সত্যি কি আমরা এভাবে অ্যাডজাস্টমেন্ট কালার অ্যাপ্লাই করবো? অনেক সময় কিন্তু আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করি, কিভাবে করি দেখেন, এখান থেকে প্যাটার্ন অ্যাপ্লাই করবো, আমরা এখান থেকে প্যাটার্নে চলে যাই, এই ইমেজের উপর আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করবো, আমরা এটাকে করতে পারি, ওকে করে দিলাম। এখন এখানে দেখেন মুড আছে, নর্মাল মুড, এখানে অনেকগুলো, আপনি এটাকে মাল্টিপ্লাই করে দেন, দেখেন কিভাবে দেখাচ্ছে, আপনি বিভিন্ন মোডে অ্যাপ্লাই করে করে দেখেন, এগুলো কিন্তু ইমেজ এডিটিং এর কাজ, এখান থেকে আমরা করে থাকি, ঠিক আছে? এক একটার ক্ষেত্রে এক একটা ভালো থাকবে, দেখেন এটা এখন এভাবে দেখাচ্ছে, পারফেক্ট, ঠিক আছে? তো এটা ফার্স্ট টাইম যখন এভাবে ছিল তখন এখান থেকে যখন নর্মালে ছিল, ঠিক আছে, তখন কি ছিল, আর যখন এটাকে আপনি এখান থেকে আমরা কোনটা অ্যাপ্লাই করছি, পিনলেট, আচ্ছা এখন দেখেন কেমন দেখাচ্ছে, ঠিক আছে? এখন এটাকে আপনি কমাতে চাচ্ছেন, তো আমাদের এখানে ফিল আছে, অপাসিটি আছে, তো অপাসিটি কমাই দেন, অপাসিটির কাজ তো আমরা আজকে দেখেছি, ঠিক আছে? তো দেখেন এখন আমরা এই কাজগুলো এভাবে করে নিয়ে কাজ করতে পারতেছি, ঠিক আছে? তো এভাবে করে আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা এখন এখানে একটা বিষয় দেখেন, আমি একটু অন্য একটা ইমেজে দেখেছি তখন ভালো বুঝবেন। আচ্ছা দেখেন এই যে ইফেক্টগুলো, এখন এগুলো যদি আমরা ইরেজ করতে চাই, দেখেন আমি কিন্তু ইরেজ করে ফেলতেছি, কিভাবে করতেছি, ব্রাশ টুলের মাধ্যমে। তো এটা আমরা বলেছিলাম যে ব্রাশ টুল দিয়ে আমরা ইরেজের কাজটা করতে পারি। এখন দেখেন এটা আপনার ড্রেসে থাকলে ভালো দেখায়, কিন্তু যদি এখানে ফেসে থাকে তখন কিন্তু প্রবলেম হয়। তো দেখেন এটাকে আমি এখান থেকে ব্রাশের মাধ্যমে এভাবে ইরেজ করে নিলাম। তো এই ইরেজের বিষয়টা, এটার কি কাজ, এখন যখন আপনি এখান থেকে নিবেন, এভাবে যখন আমরা
সরি গ্রেডিয়েন্টটা তো দেখানো হয়নি, এটা নাই দেখি আমরা, সলিড কালার নেই, একটা সলিড কালার নিলাম, ঠিক আছে এই টাইপের একটা কালার দিয়ে দেন। এখনো যখন আপনি এটা মুডটা চেঞ্জ করে দেন, সফট লাইট দিতে পারি, ঠিক আছে, দেওয়ার পর এটা ক্যাপাসিটি কমাই দেন। একটা কিন্তু ইফেক্ট এখানে কিন্তু আছে, আমরা আইটা অন অফ করলে দেখতেছি। এখন এটা কিন্তু আমার লেয়ার, আর বাকি এটা হলো লেয়ার মাস্ক, ঠিক আছে। এইখানে এইটা সিলেক্ট করা অবস্থায় আমরা ব্রাশ টুলটা নেব, এইটা সিলেক্ট করলে, আচ্ছা আমি নর্মালি দেখাচ্ছি, আমরা এই লেয়ারটা সিলেক্ট করলাম, দেন আমি রেড কালার নিলাম লেয়ারে। এবার আমি যখন এখানে লেয়ার মাস্ককে সিলেক্ট করি, তো দেখেন নর্মালি কি হচ্ছে, আমার এখানে যখন আমি সিলেক্ট করতেছি এইটা, তখন আমার কিন্তু এখানে রেড কালার থাকতেছে, বাকি এইটা সিলেক্ট করলে আমার এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো ফোরগ্রাউন্ডে যদি ব্ল্যাক থাকে সেক্ষেত্রে আপনি ইরেজ করতে পারবেন। তো ফোরগ্রাউন্ডে ব্ল্যাক আছে, এখন আমি দেখেন ইরেজ করতেছি, ঠিক আছে। আর ফোরগ্রাউন্ডে যদি হোয়াইট থাকে তাহলে ইরেজ হবে না, আবার আগের অবস্থায় চলে আসবে। এই কাজটা আমরা এখান থেকে করে নিতে পারি, বাকি এটা দেখানো হবে, আমাদের মডিউল আছে, আমরা লেয়ার মাস্কের বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখবো, বা না আমরা এটা 5 নম্বর ক্লাসে দেখবো। বাকি এখন যেহেতু অ্যাডজাস্টমেন্টের বিষয়টা আছে সেক্ষেত্রে কিছুটা বলে নিলাম, তখন আপনাদের জন্য বিষয়টা বুঝতে আরও সহজ হবে। আচ্ছা এরপরে আছে পিডিএফ আপনি কীভাবে সেভ দিবেন। ফাইলে চলে যান, ফাইল থেকে সেভ অ্যাজ, ঠিক আছে। সেভ অ্যাজ থেকে তো ফার্স্ট টাইম আমরা পিডিএফটা সেভ করবো, এই ব্রাশের যে কাজগুলো দেখালাম মেইন ফাইলগুলো সেভ করে রাখবেন। এরপরে ফাইল নেমটা চেঞ্জ করে দিতে পারেন, ফরম্যাটে আসেন, ফরম্যাটে আসার পর এখান থেকে দেখেন পিডিএফ আছে, দেন আমরা এখানে যদি সরি প্রথম পিএইচডি দেন ফটোশপ পিডিএফ, এটাতে আমরা ক্লিক করব, দেন আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে দেন, এরপর আপনি পিডিএফটাকে সেভ দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা এবার সেভে ক্লিক করে আমরা পিডিএফগুলোকে সেভ করতে পারি, ওকে ডান। এবার এখানে দেখেন অপশন আসছে, এটাকে আমরা এগুলো সব কিছু এভাবেই থাকুক, ওকে, দেন ডিফল্টভাবে যেগুলো থাকে সেটাই আমরা রেখে সেভ দিয়ে দেব, ঠিক আছে। আর ইলাস্ট্রেটরে পিডিএফ সেভ করাটা আমাদের জন্য অন্যরকমভাবে সেভ করতে হয়, তখন আমাদের সেফটি জোন ব্লিড এগুলো সবগুলো দেখেই দেখেই পরে সেভ করতে হয়, সেটা আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব তখন বিষয়টা আমরা সেখানেই দেখব, ঠিক আছে। তো আমি যদি এখন আমাদের ডেস্কটপে চলে আসি, দেন আমি দেখতেছি আমাদের যেটা পিডিএফটা সেভ করি সেটা এখানে সেভ হয়েছে, ঠিক আছে। তো এভাবে আমরা পিডিএফগুলো সেভ করতে পারি, বা এই কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারি, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা এখন বলেন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা লেয়ারের বিষয়টা সবাই, এই ব্রাশের কাজগুলো সবাই প্র্যাকটিস করবেন, কারণ খুবই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্রাশের কাজটা। বিভিন্ন ইফেক্ট পোস্টার ডিজাইনগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন মুভি পোস্টার বা এই টাইপের যে ইফেক্ট থাকে, ঠিক আছে, পার্টি পোস্টার, সেগুলো কিন্তু সবসময় আমাদেরকে ব্রাশ টুল দিয়ে কাজ করতে হবে। অন্য ফটোশপে কাজ করতে হলে ব্রাশ টুল দিয়ে কাজ করতে হবে, আর এই কাজগুলো আপনি ব্রাশ টুল ছাড়া আপনি বিভিন্ন পোস্টার যেগুলো আপনি দেখতে পান, আচ্ছা আমরা পোস্টার ডিজাইনগুলো দেখে নিই, এই যে ইফেক্টগুলো বা এই কাজগুলো কিন্তু আমাদের সব এগুলো ব্রাশ টুল দিয়ে করে নিতে হয়, ঠিক আছে। দেখেন এই টাইপের এই কাজগুলো, এগুলো দেখেন উইন্টার যে পোস্টারগুলো আছে, পার্টি পোস্টার বিশেষ করে, সেগুলো আপনি ব্রাশ টুল ছাড়া কিন্তু সবসময় কাজ করতে হলে ব্রাশ টুল দিয়েই করতে হবে।